seen a lot of change, been through a lot of things. আমাদের গোল্ডেন গার্ল মিত্রালী চক্রবর্তী ঘোষ, আমরা যেটা নোটিফিকেশন করেছি সেটাতে শুধু মিত্রালী চক্রবর্তী লেখা আছে, পরে আমি এটা কারেকশন করে দিয়েছি, প্রত্যেকটা গ্রুপে মিত্রালী চক্রবর্তী ঘোষ। ও আজকে কিছু বলবে, সেই বলাটা সেরকম করে পার্টিকুলার কিছু বলার বিষয়টা ওকে বলা হয়নি, কিন্তু তবুও হাউ টু অ্যাচিভ ইউর ড্রিম, তোমরা যে স্বপ্ন দেখার জন্য এখানে এসেছো বা স্বপ্নটাকে ফুলফিল করবে সেটা কিভাবে অ্যাচিভ করবে সে সম্পর্কেও কিছু মোটিভেশনাল স্পিচ রাখবে। তার আগে আমি মিত্রালী সম্পর্কে, অনেকেই হয়তো যারা সিনিয়র মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তারা কিছু জানো, অনেকেই যারা বিপিএড নতুন ভর্তি হয়েছে তারা জানো না, সেই কারণে আমি একটু বলে দিই। আমাদের ওরা গোল্ডেন গার্ল মিত্রালী, তারপরে ওদিকে রুমা এখন বাণীপুরে রয়েছে। মিত্রালীর বিষয়টা বলি, মিত্রালী 2013-14 আমাদের হেস্টিংস হাউস, আমাদের প্রিয় কলেজ, প্রিয় মহাবিদ্যালয় থেকে 2013-14 এখানে পাস আউট বিপিএড এ, তোমরা সবাই জানো বিপিএড এ ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং এমপিএ 2015-17 ফ্রম হেস্টিংস হাউস, এখানেও ফার্স্ট ক্লাস ফার্স্ট সব জয়েন করছে। এবারে ওর স্পেশালাইজেশন যোগার উপরে, যোগাসনে ন্যাশনাল লেভেলে মেডেল হোল্ডার, ও 15 ন্যাশনাল মেডেল পেয়েছে, তার মধ্যে গোল্ড রয়েছে, সিলভার রয়েছে এবং ব্রোঞ্জ রয়েছে, এবং আন্তর্জাতিক স্তরেও 2 মেডেল পেয়েছে, সেই 2 মেডেল একটা হচ্ছে সিলভার এবং একটা গোল্ড। ক্যান ইউ ইমাজিন, ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড পেয়েছে এবং একটা সিলভার পেয়েছে। আর প্রফেশনাল ক্যারিয়ার বলতে এরকম নয় যে একদমই পাস করেছে তারপরেই দিনহাটা গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং কলেজে ও চাকরি পেয়ে গেছে, তা নয়, অনেক স্ট্রাগল করে, অনেক মানে বিপর্যয়ের মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে আজকে এই জায়গাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উন্নীত হয়েছে। প্রথম যেটা, যোগা কোচ এবং ফিজিক্যাল এডুকেশন টিচার হিসাবে মিত্রালী ম্যাডাম জয়েন করেছিল দুর্গাপুরে 2017 জুলাই মাসে, এবং 2018 অগস্ট মাস পর্যন্ত সেখানে তিনি কর্মরত ছিলেন। তারপর ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে জহর নবোদয় বিদ্যালয়, সেটা সেরাই খেলা ঝাড়খণ্ড, আগস্ট 2018 থেকে 2021 নভেম্বর পর্যন্ত সেখানে কাজ করেছেন। তারপর এই ধাপগুলো পেরোনোর পর বিএসসি এক্সাম দিয়ে GCPW গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন দিনহাটা, যে কলেজে আমিও 7 সার্ভিস করে এসেছি আমার প্রথম জীবনে, সেই কলেজে, সেই জন্য আরো ভালো লাগছে, সেই কলেজে এখন মিত্রালী অধ্যাপনার সঙ্গে নিযুক্ত। এইটুকুই বলা, এবং সি এ ফ্রেটি গার্ল, ভীষণ ভালো মেয়ে। আমার কাছে যখন মাস্টার ডিগ্রি করছিল তখন আমি হুগলিতে ছিলাম, হুগলিতে রুমা এবং মিত্রালী ম্যাডাম দুজনেই আমার কাছে ইন্টার্নশিপের জন্য এসেছিল, তখন থেকেই আমার সঙ্গে পরিচিতি ছিল, এখন আমাদের একই সঙ্গে আমরা কাজ করছি, আমাদের কলিগ বললেই চলে, যদিও কলিগ তবু বলবো আমাদের স্টুডেন্ট, আমাদের স্নেহধন্যা। আজকে মিত্রালীকে পেয়ে আমরা অ্যালামনির পক্ষ থেকে এবং আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, এবং আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এবং শুভ্র আজকে উপস্থিত আছি টিচার হিসেবে, আমরা দুজনেই ওকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং অনেক অনেক আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমরা যারা আজকে জয়েন করেছো তোমাদেরকেও আজকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি মিত্রালীর হাতে মাইকটা তুলে দেবো, এখানে মাইক না অনলাইনে ধরে তুলে দেবো, এবং সে মিত্রালী এখন তোমাদের কাছে যেটা এক্সপ্লেন করবে সেটা হাউ টু অ্যাচিভ ইওর ড্রিম, তোমাদের যে স্বপ্ন সেটাকে কিভাবে পূরণ করার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে সেই সম্পর্কে এখন বলবে আমাদের মাননীয় অধ্যাপিকা মিত্রালী চক্রবর্তী ঘোষ। মিত্রালী, থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমাকে কালকে পিএসআর সন্ধ্যাবেলা মেসেজ করেছিলেন রাত্রের দিকে, যে আজকে এরকম বিকেলবেলা, আগামীকাল বিকেলবেলা তুমি একটা ক্লাস নিতে পারবে কিনা। তো আমি তখন ওনাকে ফোন করে জিজ্ঞাসা করি যে স্যার আমাকে কি বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। তো স্যার বললেন কিছু না, এমনি জাস্ট একটা মোটিভেশনাল কথা তোমার বিষয়ে বলবে। এবার ব্যাপার হচ্ছে আমার বিষয়ে তো আমার বলার কিছু নেই। এবার তারপরে আপনি যখন আমাকে ফোন করলেন তখন তো আমি জাস্ট কলেজ থেকে ফিরেছি, তখন মানে খেয়ে দিয়ে আমি আবার এখানে এসে বসবো আর কি। তো তখন আমি জাস্ট আপনি জিজ্ঞাসা করলেন, আমি ওই জন্য একখানা টপিক দিয়ে দিয়েছি, হাউ টু অ্যাচিভ ইউর ড্রিম। অ্যাকচুয়ালি ওরা এখন যেই জায়গাটাতে আছে স্টুডেন্টরা, ওই সময়টাতে মানে জাস্ট কিছু বছর আগেই আমিও ছিলাম ওখানটাতে, তো আমি এখন ওদের সাথে খুব ভালো রিলেট করতে পারি ওই জায়গাটা।
তো আমার তখন ইনস্ট্যান্ট আপনি যখন জিজ্ঞাসা করলেন তো আমার এটাই জাস্ট মাথায় এলো যে হয়তো এটাই ওদের দরকার। তো আমি জাস্ট সেই কারণেই এই টপিকটা দিয়ে দিয়েছি। তো আমি অ্যাকচুয়ালি যেটা চাইবো সেটা হচ্ছে ওদের যদি কিছু কোশ্চেন থাকে, কারণ আমার মনে হয় এখানে যারা যারা জয়েন করেছে তাদের প্রত্যেকেরই কিছু একটা তো ড্রিম আছে, তারা কোথাও কিছু তো একটা অ্যাচিভ করতে চায়, কারণ আমাদের এই কোর্সটা প্রফেশনাল কোর্স। তো এমনি নর্মালি কি করব, হ্যাঁ সবাই গ্রাজুয়েশন করে তাই উচ্চ মাধ্যমিক পাশ করলাম, গ্রাজুয়েশন করলাম, মাস্টার ডিগ্রি করলাম, সেটার পরে একটা জায়গায় থেমে যায় গিয়ে স্টুডেন্টরা। কিন্তু যখন তারা বিএড, বিপিএড, এমপিএড এই কোর্সগুলোতে আসে, তো এগুলো যেহেতু প্রফেশনাল কোর্স তো তারা প্রফেশনাল একটা ড্রিম মাথায় নিয়েই আসে। এবার হাউ টু অ্যাচিভ ইয়োর ড্রিম, এই বিষয়ে অনেক কিছু আমাদের ইন্টারনেটে অলরেডি অ্যাভেলেবল। আমি বড় জোর বলতে পারি যে আমি সেই জিনিসগুলোকে কিভাবে নিজের লাইফে ইনকালকেট করেছি, কারণ যা যা ইন্টারনেটে অ্যাভেলেবল সবকিছু তো আমাদের সকলের জন্য অ্যাপ্লিকেবল নয়, সবকিছু আমরা নিতেও পারবো না, আমাদের সিচুয়েশন আমাদের সবকিছু অ্যাডাপ্ট করতেও দেবে না। কিন্তু যতটা আমরা করতে পারি যেটা আমার জন্য প্রয়োজনীয়, তো আমি সেইটা আমি বলতে পারি। কিন্তু সেটা পরে আমি চাইবো আগে ওদের যদি কিছু কোশ্চেন থাকে যে ওদের কি প্রবলেম ওরা ফেস করছে। যেমন আমরা হোস্টেলে থাকাকালীন বা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার একরকম প্রবলেম ছিল, হয়তো আমার পাশের বন্ধুর আরেক রকম প্রবলেম। তো এই ধরনের অনেক কিছু প্রবলেম থাকে, ওদের যদি কিছু কোশ্চেন থাকে যে ওদের যদি কোনো প্রবলেম হচ্ছে বা এইটা আমি কিভাবে করবো বুঝতে পারছি না, তো সেটা যদি কিছু থাকে তাহলে আমি সেটা আগে জানতে চাইবো। মানে এটা যদি একটা ইন্টারঅ্যাকটিভ সেশন হয় তাহলে আর কি বেটার হয়। তো আমি তোমাদেরকে বলছি যদি কারোর কিছু কোশ্চেন থাকে একবার মাইকটা টার্ন অন করে তোমরা বলো সেটা। আচ্ছা ম্যাডাম, এটা বলি সেটা নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো, যারা এখন বর্তমানে বিপিএড করছো চাইছো যে কিভাবে বিপিএড ভালো করে পাশ করার পরে মাস্টার ডিগ্রি করব। কিন্তু যারা মাস্টার ডিগ্রিতে এখন করছো, মাস্টার ডিগ্রি করছো, তাদের কিন্তু গোলটা একটা অন্য জায়গায় গেছে। তোমরা কেউ হয়তো নেট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা আরো হাই লেভেলে কিছু করবার জন্য তোমরা চেষ্টা করছো, সেইটা কিভাবে ফুলফিল করতে হবে, কি পদ্ধতিতে এগোলে সুবিধা হবে, সেই বিষয়গুলো ম্যাডামের কাছ থেকে তোমরা অকপটে জেনে নিতে পারো। আর যারা বিপিএড করছো তারাও তোমাদের যা জিজ্ঞাসা সেটাও জেনে নিতে পারো। এইটুকুই ম্যাডাম বললেন যে কিভাবে পথগুলো এগিয়ে যেতে হবে, পথের যে স্টেয়ার গুলো আছে সেগুলোকে অতিক্রম করে আমার আলটিমেট গোল বা আলটিমেটাম যেটা অবজেক্টিভ বা গোল সেখানে পৌঁছাতে হবে, সেই বিষয়টাই ম্যাডাম জিজ্ঞেস করতে বলেছেন। তোমাদের যদি কোয়ারি থাকে সেটা বলো, কারণ সত্যিকারের মিত্রালী ম্যাডামকে কোনো পার্টিকুলার টপিক দেওয়া হয়নি, জাস্ট আজকে একটা উনি অ্যালুমনির একজন সদস্য এবং ওই কলেজেরই আমাদের একটা গোল্ডেন গার্ল এবং এখন দিনহাটা কলেজে উনি কর্মরত, একটা সুযোগ পেয়েছি, আমরা ছাড়িনি। এর আগেও একবার ডেকেছিলাম, তখন বোধহয় মিত্রালী ম্যাডামের কিছু একটা সমস্যা ছিল। মিত্রালী আমি এতবার ম্যাডাম বলতে পারবো না, তোমাকে মিত্রালী বলবো। ম্যাম আপনি প্লিজ আমাকে ম্যাডাম বলবেন না, আপনার আমার এটা শুনতে পারো কেমন কেমন লাগে, কোনো অসুবিধে নেই। সবাই চুপ করে আছো কেন, কারোর কিচ্ছু জানার নেই? আমাদের কলেজে তো একটা নতুন সিস্টেম চালু হয়েছে, তখন ছিল কিনা আমি জানি না, মেন্টর আর মেন্টি, সেটা তো ঠিকই আছে, এক একজন শিক্ষকের কাছে বা শিক্ষিকার কাছে চারজন পাঁচজন করে আছে, তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা কিভাবে ওভারকাম করবে সে সম্পর্কে আমরা বসি এবং কিছু পরামর্শ দিই। কিন্তু এক্ষেত্রে বারে বারে বলেছি যে ম্যাডামের মানে মিত্রালীর যে অ্যাচিভমেন্ট গুলো, বিশেষ করে তার ইভেন্টের যে অ্যাচিভমেন্ট যোগাসনের, সেই ইভেন্ট গুলো কিভাবে পরপর পরপর একটা ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল পাওয়া, সিলভার মেডেল পাওয়া, ব্রোঞ্জ মেডেল পাওয়ার বড় কথা নয়, 15 বার পার্টিসিপেট করেছে, সেটা একটু মাথায় রাখতে হবে। এবং ইন্টার আন্তর্জাতিক স্তরে 2 বার পার্টিসিপেট করে সে 2 বার একবারে সিলভার একবার গোল্ড পেয়েছে, সেই জায়গাগুলো কিভাবে ওভারকাম করেছে, কিভাবে সেখানে যাওয়া যায়, কিভাবে খেলো ইন্ডিয়াতে যাওয়া যায়, কিভাবে আরো অ্যাচিভ করা যায় বা কিভাবে নেট গেট পাওয়া যায়, নেট পরীক্ষাতে কিভাবে পাশ করা যায়, কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে
তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে মিতালিকে জিজ্ঞেস করো, আর এর সঙ্গে আমি শুভ্রা ম্যাডামকেও একটু বলবো যে আমি বকবক করছি, তুমিও অনেক কিছু জানো, তুমি একটু বলো ওদের, মানে আমার বলাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে বোঝাতে পারছি না, তুমি একটু প্লিজ বলে দাও। না না, আজকে আমরা কেউ বলবো না কিছু, আজকে আমরা মিত্রালির কাছে শুধুই শুনবো। আমরা তো সারা জীবন ধরে বলেই যাই খালি, আজকে মিত্রালি বলুক আমরা শুনি। শাইনি তুমি রেকর্ড করবে ম্যাডামের কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, ঝুমা, শাইনি, ক্যামেলিয়া, তোমরা যাদের দেখা যাচ্ছে মোটামুটি তোমরা বলো কি কি জানার আছে। আমার মনে হয় কি একটা প্রবলেম হয় যে আমাদের অনেক কিছু জানার থাকে, কিন্তু যখন আমাদের জিজ্ঞাসা করতে বলা হয় তখন কোথাও একটা গিয়ে আমরা অনেক সময় জিজ্ঞাসা করতে শাই ফিল করি, মনে হয় জিজ্ঞাসা করব কি না করব কি, এরকম কিছু কনফিউশন থাকে। তো আমি বরং আমার নিজের যখন আমি ওদের জায়গায় ছিলাম, তো সেই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স, মানে আপনাদের কাছে আমার এক্সপিরিয়েন্স একটুখানি এইটুকখানি, কিন্তু যতটুকু আর কি আমি নিজে ফেস করেছি, আর যতটুকু আমি টিচার হিসেবে বা বন্ধু হিসেবে, দিদি হিসেবে, বোন হিসেবে বিভিন্ন জায়গায় যতটুকু আমি অবজার্ভ করেছি, সেইখান থেকে আমি কয়েকটা কথা আর কি আমি বলতে শুরু করি। আমি তোমাদেরকে মূলত দুটো জিনিস বলবো, কারণ অ্যাকচুয়ালি আমরা এখন এমন একটা যুগে রয়েছি যেখানে সবসময় আমাদের ক্যাপশন দরকার হয়, মানে আমরা ছবি তুললেও আমাদের ক্যাপশন দরকার হয়, আমরা যে কোনো কাজ করছি আমাদের ক্যাপশন দরকার হয়, আমরা অনেক বড় করে ভাবতে বা কাজ করি বটে, ভাবনা চিন্তা করি, লেখাপড়া করি, সবই করি, কিন্তু তবুও কোথাও একটা ক্যাপশন বলো বা পয়েন্ট বলো সেটা থাকলে বোধহয় আমাদের সুবিধাও হয়। আমি তোমাদের দুটো কথা বলবো, এক, বি ইওর ওন মেন্টর, আর দুই, ব্রেক দ্য মিথ। এই দুটো কথা মাথায় রাখো। ফার্স্ট হচ্ছে বি ইওর ওন মেন্টর, তোমার সামনে তোমার টিচার রয়েছেন, তোমার সিনিয়র দিদিরা রয়েছেন বা বন্ধুরা রয়েছে, বাড়িতে গার্জিয়ানরা রয়েছেন, তোমাকে গাইড করার জন্য কিন্তু অনেকে রয়েছেন। কিন্তু আমারই এক বন্ধু আমাকে বলেছিল এই কথাটা একবার, ইফ ইউ অলওয়েজ নিড সামওয়ান অর সামথিং টু মোটিভেট ইউ, দেন ইউ আর বিকামিং ডিপেন্ডেন্ট। সেটা হতে দিও না, তোমাকে যদি সবসময় মোটিভেট করার জন্য বা গাইড করার জন্য কাউকে প্রয়োজন হয়, সে টিচার হন বা বন্ধু হন বা যেই হন, কাউকে যদি তোমার সবসময় মোটিভেট করার জন্য প্রয়োজন হয়, তাহলে তুমি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছো আস্তে আস্তে। বি সেলফ ডিপেন্ডেন্ট, আমরা তো সেটাই চাই এখানে, আমরা সবাই যতজন আছি আমরা এখানে সবাই মহিলা, সবাই মেয়ে, তো এই যে আমাদের এত উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট বলো বা হিউম্যান এম্পাওয়ারমেন্ট বলো, যেটাই হোক না কেন, এম্পাওয়ারমেন্ট মানেটা কি? এম্পাওয়ারমেন্ট মানে তুমি নিজের জন্য নিজেই যথেষ্ট, তোমার নিজেকে এস্টাবলিশ করার জন্য তুমি নিজে যথেষ্ট, অন্যদের প্রয়োজন ডেফিনেটলি হয়। আজকে আমার টিচাররা না থাকলে, আমার বাবা মা না থাকলে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, আমার বন্ধুরা না থাকলে, তাদের আমার লাইফে অবদান বিশাল, আমি এই জায়গাতে নিজেও পৌঁছতে পারতাম না। কিন্তু সবকিছুর পরেও কাজটা তোমাকেই করতে হবে, সে পড়াশোনাই হোক বা যাই হোক না কেন, কাজটা তোমাকেই করতে হবে। তোমার যদি খিদে পায়, তোমার টিচার যদি ভাত খায়, তাহলে তো তোমার পেট ভরবে না, টিচার বড় জোর তোমার মুখের সামনে ভাতটা রান্না করে রেডি করে তুলে দিতে পারে, কিন্তু খেতে তোমাকে নিজেকেই হবে, তোমার যদি খিদে পায় তবেই তুমি খাবে। সুতরাং সেই খিদেটা সবার আগে প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে যে সেই খিদেটা আছে কিনা, কারণ টু অ্যাচিভ ইওর ড্রিম ইউ মাস্ট হ্যাভ আ ড্রিম, কোনো কিছু অ্যাচিভ করতে গেলে তোমার সামনে সেই লক্ষ্যটা থাকতে হবে, তবে তুমি সেটাকে অ্যাচিভ করতে পারবে। আমার মনে হয় তোমাদের মধ্যে হয় সকলেই বা অনেকে আছো যারা রক ক্লাইম্বিং ক্যাম্প করে এসছো অলরেডি, বা যারা যাওনি এখনো তারা যাবে। তো আমরা যখন একটা রক ক্লাইম্বিং করি, যখন আমরা ক্লাইম্ব করি বা আমরা যখন র্যাপেলিং করি মানে নিচে নামি, তখন আমরা কি করি, আমাদের সামনে একটা এম থাকে, তখন কিন্তু আমরা আশপাশে কিছু কোথাও কিছু দেখি না। যারা করেছো অলরেডি তারা এটা বুঝবে ভালো,
যখন আমরা উঠছি বা এমনি নর্মালিও আমরা যখন ঘুরতে যাই, ট্রেক করি বা যা কিছু করি, আমাদের সামনে একটা টার্গেট থাকে। ইভেন যদি আমি বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসছি, তো সেখানেও তো আমি বাড়ি থেকে বেরিয়ে এক্স্যাক্টলি যে রুটে আমি কলেজ পৌঁছবো আমি তো সেই রুটেই যাব। যদি আমি না জানি তাহলে আমি বাকিদের থেকে জেনে নেব যারা জানে, কিন্তু আমাকেই যেতে হবে, তারা আমাকে কোলে করে পৌঁছে দিতে পারবে না। তো ফার্স্ট হচ্ছে এখানে তোমার ড্রিমটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমি কি করতে চাই। আর তার সঙ্গে আরেকটা জিনিস থাকা প্রয়োজন, সেটা হচ্ছে আমি কি চাই না। কারণ আমাদের ক্ষেত্রে অনেক সময় এটা হয়, ইনফ্যাক্ট বেশিরভাগ সময় এই জিনিসটা হয় যে আমরা কি চাই না সেটার উপর বেশি ফোকাস করি। মা যখন জিজ্ঞাসা করে রাত্রে কি খাবি, তখন আমরা হয়তো বললাম যে তোমার যা ইচ্ছা তুমি রান্না করো। আর মা বললো এটা খাবি, না ওটা ভালো লাগছে না, ওটা করবো না, অন্য কিছু করো। কি চাই মা, তখন স্বাভাবিক তিনি রেগে যাবেন যে তোকে তো জিজ্ঞাসা করলাম যে তোর কি চাই, কি খাবি, এবার কি খাবো বা কি চাই, সেটা আমরা আমাদের ডেইলি লাইফেও কিন্তু কনফিউজড হয়ে যাই। কারণ আমরা সেই জিনিসটা নিয়ে ভাবি না, আমাদের ম্যাক্সিমাম ফোকাস থাকে কোথায় আমাদের অসুবিধা হচ্ছে বা কোনটা আমরা চাই না। তো ফার্স্ট অফ অল তোমার কাছে এটা ক্লিয়ার হতে হবে যে তুমি কি চাও আর কি চাও না। এবার আমি যদি আমার কথা বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে মূলত যখন আমি এমপিএড এর স্টুডেন্ট ছিলাম, আমার বরাবরই আমার লক্ষ্য ছিল আমি কলেজে আসবো। তার মানে এই নয় যে আমি স্কুলে টিচার, মানে স্কুলে চাকরি করব না। কারণ আমাদের স্যার ম্যাডামরাও বলতেন যে কলেজে চাকরি করার আগে কয়েক বছর স্কুলে চাকরি করলে ভালো হয়, সেটা তোমাদের এক্সপিরিয়েন্সটাকে ডেভেলপ করতে সাহায্য করে। এবার যখন তোমার হাতে কলেজের চাকরি নেই, যখন তুমি যেটা চাইছো সেটা তোমার হাতে নেই, তখন তুমি তোমার কাছে যে অপশনটা রয়েছে, ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। কারণ সেই সময় পরীক্ষা হয়ে গেলে পরে আমাদের প্রত্যেকেরই একটা ফিনান্সিয়াল নিড থাকে, আমাদের সেটার জন্য আমাদের ঢুকতেই হবে। এবারে প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে কিছু জিনিস তোমার কাছে প্রথম থেকে ক্লিয়ার থাকা প্রয়োজন, না হলে কি হবে, যখন তুমি চাকরিতে ঢুকে গেলে তখন কিন্তু তুমি ডাইভার্টেড হয়ে যাবে। যেমন আমি যখন এমপিএড করছি, এমপিএড পার্ট টু, সম্ভবত এমপিএড সেম থ্রি বা সেম ফোর যখন আমি, সেই সময় আমাদেরই কলেজেরই একজন টিচার আমাকে বলেছিলেন, তখন নবোদয়ে, মানে পরে আমি নবোদয়ে চাকরিও করেছি, তখন নবোদয় সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল, তো নবোদয় বিদ্যালয়ে তখন কন্ট্রাকচুয়াল টিচার নেওয়া হচ্ছে। তো তিনি আমাকে বলেছিলেন তুমি যাও ইন্টারভিউ দাও, তোমাদের তো কোর্স শেষ হয়ে যাবে ওদের ক্লাস শুরু হতে হতে, আর তুমি যাও ইন্টারভিউ দাও। তো আমাদের বেশ কয়েকজনকে বলেছিলেন, তো আমি সেই সময় ওনাকে বলেছিলাম যে আমি এটাতে যাব না। কেন যাব না, কারণ আমি একটা জায়গায় স্ট্রিক্ট ছিলাম যে আমি যেখানেই করি না কেন আমি পার্মানেন্ট জবে ঢুকবো, আমি কোথাও কোনো কন্ট্রাকচুয়াল জবে যাব না। এই জিনিসটা আমার কাছে প্রথম থেকেই স্ট্রিক্ট ছিল। সেটা যদি সরকারি চাকরি হয় আমি তাও যাব না, যদি আমার স্যালারি বেশি হয় আমি তাও যাব না, প্রয়োজনে আমি কম স্যালারিতে কাজ করব, প্রয়োজনে আমি প্রাইভেটে কাজ করব। অ্যাকচুয়ালি আমি সেটাই করেছি, আমি যদি তখন নবোদয় কন্ট্রাকচুয়ালে যেতাম আমি সেখানে যে স্যালারি পেতাম, আমি প্রাইভেটে হেমশিলায় ঢুকেছি দুর্গাপুরে, সেখানে আমি তার থেকে কম স্যালারি পেয়েছি। কিন্তু আমার মাথায় একটা জিনিস ছিল কি না, পার্মানেন্ট জব হলে আমার মাথা থেকে একটা চাপ সরে যাবে। কন্ট্রাকচুয়াল জবের কি হয়, বিশেষ করে নবোদয়ের কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে কি হয়, যখনই কোনো একজন পার্মানেন্ট টিচার এসে যান তখন কন্ট্রাকচুয়াল টিচারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং আমি একটা চাকরিতে ঢুকলাম, আমার কিন্তু সেটা স্টেবিলিটি নেই, সিওরিটি নেই, তো আমি সেখানে বেস করে অন্য কিছু ভাবতে পারবো না। আজকে আমি যখন হেমশিলায় ঢুকলাম, তা আমার হয়তো নবোদয়ের থেকে স্যালারি আমি অনেকটা কম পেয়েছি, অনেকটা মানে অনেকটাই কম পেয়েছি, লোকে শুনলে আমাকে বোকা বলবে, কিন্তু আমার তার জন্য কোনো রিগ্রেট নেই। কারণ আমি সেই সময়টাকে, ওটা তো আমি পাচ্ছি যেটা আমি ধরে নিলাম আমি স্কলারশিপ হিসেবে পাচ্ছি, প্লাস তার সঙ্গে আমার স্কুলে টিচিং এর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি যে কাজটা করেছি, যে আমার তো মোটামুটি আমার যতটুকু দরকার, আমি অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করি, সুতরাং আমার চলাফেরার জন্য খুব বেশি টাকা পয়সার দরকার ছিল না, যতটুকু দরকার ছিল ততটুকু আমি পেয়ে গেছি। বাকি টাইমটা এবার আমাকে দিতে হবে নিজের যে লক্ষ্য, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, নিজের যে ড্রিম সেইটা ফুলফিলমেন্ট করার জন্য, সেইটা অ্যাচিভ করার জন্য। এই যে লোকে বলে, এটা একটা মিথ আছে বলতে পারো, যে চাকরিতে ঢুকে গেলে আর পড়াশোনা হয় না।
ইউ হ্যাভ টু ব্রেক দ্য মিথ, আমার মনে হয়, মানে আমার নিজের অভিজ্ঞতা বলে। বরং চাকরিতে ঢুকে গেলেই পড়াশোনা ভালো হয়, কারণ তখন তোমার চাকরি পাওয়ার চাপ থাকে না, তখন তুমি একটা মোটামুটি যতটা প্রয়োজন তোমার নিজের টুকু চালানোর মতো অন্তত তুমি একটা রোজগার করছো। সুতরাং তুমি যদি সেখানে চাও তাহলে কিন্তু তুমি সেখান থেকে পড়াশোনা করতে পারবে। কারণ আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমার প্রথম নেট কোয়ালিফাই আমি করেছি দুর্গাপুর থেকে যখন আমি হেমশিলায় চাকরি করছি, এবং প্রাইভেট স্কুলের মোটামুটি তোমরা অনেকেই জানো প্রচন্ড চাপ থাকে, সত্যি সত্যিই প্রচন্ড চাপ থাকে। মানে দুর্গাপুর হেমশিলা স্কুলের সম্পর্কে ওখানকার টিচারদের বা ওখানকার লোকজনদের একটা কথা রয়েছে, প্রচলিত প্রবাদ রয়েছে ওখানকার ওটা, যে দুর্গাপুর হেমশিলাতে যারা এক বছর দু বছর চাকরি করে গেছে তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় চাকরি করতে পারবে, মানে সেটা এতটাই টাফ। কিন্তু সত্যি বলতে কি, টাফ তো হবে, কেউ তো তোমাকে বসিয়ে বসিয়ে মাইনে দেবে না, কাজ তোমাকে করতেই হবে। কিন্তু সেই কাজটা করার পরে যে টাইমটা তুমি পাচ্ছ, সেই টাইমটাতে যদি তুমি চাও তুমি কিন্তু নিজের জন্য টাইম দিতে পারবে। সেখান থেকেই কিন্তু আমার প্রথম নেট কোয়ালিফিকেশন, নেট কোয়ালিফাই করা, তার মানে পড়াশোনা করা যায়, পড়াশোনা করা যায়, সত্যি সত্যিই যায়। সেকেন্ড, সেখান থেকে আমি যখন গেলাম নবোদয়, নবোদয়ের চাপ সত্যি বলতে কি আরো অনেক বেশি, কারণ নবোদয় রেসিডেন্সিয়াল স্কুল, ওখানে 24/7 আমরা অন ডিউটি। মানে এমনও হতে পারে যে রাত্রির বেলা, মাঝ রাত্রির বেলা, রাত্রির দুটোর সময় হয়তো হোস্টেলে কারো শরীর খারাপ হলো, তখন তোমার ডাক পড়লো। এবং ফিজিক্যাল এডুকেশন টিচাররা হচ্ছেন লিটারালি সর্বঘটের কাঁঠালি কলা, তাদের সমস্ত জায়গায় দরকার হয়। কেউ অসুস্থ হয়ে যে হসপিটালে নিয়ে যেতে হবে, হাউস মিস্ট্রেসের সঙ্গে কে যাবে, ফিজিক্যাল এডুকেশন টিচার, কোন অফিসের স্টাফ ছুটি নিয়ে নিয়েছেন আর একজন যিনি আছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই কাজগুলো কে করবে, ফিজিক্যাল এডুকেশন টিচার। হঠাৎ করে স্টুডেন্টদেরকে বাইরে ক্যাম্পে নিয়ে যেতে হবে, সেটা খেলাধুলার ক্যাম্প নাই হতে পারে, সেটা পড়াশোনারই ক্যাম্প হতে পারে, কে পৌঁছতে যাবেন বা কে স্টুডেন্টদের নিয়ে আসতে যাবেন, ফিজিক্যাল এডুকেশন টিচার। সমস্ত কাজে সবার প্রথম একটাই নাম আসে, ফিজিক্যাল এডুকেশন টিচার। এবং আমি নিজেও যখন নবোদয়ে ছিলাম তখন আমার মনে আছে আমার বোধ হয় 6টা না 7টা ডিউটি ছিল, মানে আমি যখন ছুটিতে আসতাম তখন আমাদের তো ডিউটি হ্যান্ড ওভার করে আসতে হয়, চার্জ হ্যান্ড ওভার করে আসতে হয়, তো আমাকে মোটামুটি সেই খাতায় 6 জন 7 জন 8 জনকে দিয়ে সই করাতে হতো। কিন্তু অন্য সময় তো সেই কাজগুলো একা একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের উপরেই থাকে, সে আমি হই বা যেই হন, যিনিই হন তার উপরেই থাকে। তো সেই কাজগুলো করার পরেও আমার পিএইচডি এর দুটো জায়গায় ইন্টারভিউ ক্র্যাক করা কিন্তু সেই সময়, আমার টিচাররা আমাকে সেই সময় প্রচুর গাইড করেছেন। মানে ম্যাডাম তো এখানে বসেই আছেন, তো ম্যাডাম সেই সময় গাইড করেছেন আমাকে, অন্য স্যাররা গাইড করেছেন, কিন্তু কাজটা তো আমাকে করতে হয়েছে সেই সমস্ত কিছুর ফাঁকে। আর নবোদয় এমন একটা জায়গা যেখানে মানে কারেন্ট থাকাটা ব্রেকিং নিউজ, ওখানে কারেন্ট থাকে না। এবার কারেন্ট থাকে না মানে তুমি ল্যাপটপ ইউজ করতে পারবে না, তুমি মোবাইল ফোন ইউজ করতে পারবে না, তাহলে তুমি পড়াশোনা করবে কি করে, তুমি কত বই ক্যারি করবে, তোমাকে আপডেটেড নলেজ রাখতে গেলে তোমাকে ল্যাপটপ ইউজ করতে হবে, মোবাইল ফোন তোমাকে ইউজ করতে হবে, মিস ইউজ করা নয় কিন্তু ইউজ তোমাকে করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইওর ওন ওয়ে অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইওর ওন মেন্টর। তুমি প্রতি মুহূর্তে সেখান থেকে কাউকে ফোন করতে পারবে না যে স্যার এটা প্রবলেম হচ্ছে আমি কি করব, ম্যাডাম এটা প্রবলেম হচ্ছে আমি কি করব, কারণ ওনারাও ব্যস্ত, ওনারা সবসময় তোমাদেরকে এন্টারটেইন করতে পারবে না, সেটা সম্ভব নয় প্রত্যেকে মানুষ। কাজেই তোমার কাজটা তোমাকে করতেই হবে এবং তোমাকেই করতে হবে, আর কেউ নেই। সুতরাং চাকরিতে ঢুকে গেলে বা চাকরি করতে শুরু করে দিলে সেখানে পড়াশোনা হয় না বা তারপরে আর এগোনো যায় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। যদি তুমি চাও, হ্যাঁ, যদি তুমি ডাইভার্টেড হয়ে যাও, তোমার যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে তুমি ডেফিনেটলি ডাইভার্টেড হবে, তখন তোমার আর পড়াশোনা হবে না। এবং তার জন্য সেই সময় আমাদের ম্যাডামরা আছেন, স্যার ম্যাডামরা আছেন, আমিও প্রচুর বকা খেয়েছি ওনাদের কাছে, যে চাকরিতে ঢুকে গিয়ে তারপরে আমি পড়াশোনা করছি না, পিএইচডি কবে করব। এবং তারপর যখন, এবং মাঝে মধ্যে সত্যি বলতে কি এই বকাগুলোর দরকার হয়, এবং যখন আমরা অনেকদিন মানে আমি বা রুমা আমরা এরকম আছি যারা অনেকদিন বকা না খেয়ে খেয়ে যখন একটু ডাউন হয়ে যাই তখন ওনাদেরকে ফোন করি বকা খাওয়ার জন্য। একটুখানি বকা খেলে মানে সেই এক একটা চাবুক পিঠে পড়লে যেমন ঘোড়া আবার দৌড়ায়, এই বকাগুলো সেরকম ভাবে কাজে দেয় আর কি।
কারোর ক্ষেত্রে পজিটিভ হয়, কারোর ক্ষেত্রে নেগেটিভ হয়, আমাদের ক্ষেত্রে অলওয়েজ এটা পজিটিভই হয়েছে। মানে আমি আমারটাও বলতে পারি এবং নির্দ্বিধায় আমি রুমারটাও বলতে পারি, কারণ আমরা দুজন ম্যাক্সিমাম বকা একসঙ্গেই খেয়েছি এবং চুপচাপ বকা খেয়েছি, তারপরে সেই কাজটা করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আমরা সেই জিনিসটা অ্যাচিভ করি, আমাদের থেকেও বোধ হয় বেশি খুশি ওনারাই হন। কারণ এইটা একজন টিচারের একটা কি বলবো, স্যাটিসফ্যাকশনের জায়গা, যে তার স্টুডেন্ট তার সন্তানের মতন, তারা কোথাও একটা গিয়ে কিছু করছে, তারা কোথাও একটা গিয়ে কিছু অ্যাচিভ করছে, তাদের গাইডেন্সে আমরা কোথাও একটা পৌঁছচ্ছি। এটা আমার জন্য যত না আনন্দের বিষয় বা গর্বের বিষয়, আমার থেকেও এটা বেশি আনন্দের বা গর্বের বিষয় এখানে যারা বসে আছেন তাদের জন্য, বা যারা এখানে নেই তাদের জন্য। কারণ এই জায়গাটায় পৌঁছানোর জন্য তারাই আমাদেরকে তৈরি করেছেন, মোল্ড করেছেন আমাদেরকে। কিন্তু ওনাদেরকে সেই মোল্ড করার জায়গাটা দিতে হবে। ওনারা চেষ্টা করবেন, সবসময়ই চেষ্টা করবেন, কিন্তু তোমাদেরকে সেই জিনিসটা নিতে হবে। না নিলে কিন্তু বাবা হবে না। এবার তোমাকে বিভিন্ন সিচুয়েশন ডিল করতে হবে। এবার তুমি কি করে ডিল করবে? সবসময় তো আর তুমি কাউকে পাবে না, তোমাকে নিজের মেন্টর নিজেকেই হতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়, তবে মেয়েদের ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা হচ্ছে, অন্তত তোমরা এখন যে জায়গাটায় আছো, আমি বেঁচে গেছি আপাতত, আপাতত মানে আমি বেঁচে গেছি, তোমরা এখন যে জায়গাটায় আছো, অনেককেই এই প্রবলেমটা ফেস করতে হয়, এই কোশ্চেনটা লিটারেলি ফেস করতে হয়, কবে বিয়ে করবে, আর চাকরি বাকরি করবে, কবে করবে। হ্যাঁ ঠিক আছে, চাকরির বাজার খুব খারাপ, পড়াশোনা করে এত পড়াশোনা করে কি করবে, কিন্তু মেইন কোশ্চেন হচ্ছে কবে বিয়ে করবে। আমার ক্ষেত্রে আমার মা সাপোর্ট ছিল, সবচেয়ে বড় সাপোর্ট ছিল, যে আমি যদি না বলতাম যে না আমি বিয়ে করব না, আমার মা আমাকে সারা জীবনে কোনোদিন জোর করতো না। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে যা ইচ্ছা তাই করো, তোমার জীবন তুমি যেভাবে চাইবে তুমি লিড করতে পারো, কিন্তু তোমার সেটার জন্য নিজের পায়ে দাঁড়ানোটা সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার লাইফ, মানে আমার নবোদয়ের স্টুডেন্টদের একজনের বক্তব্য আর কি, তোমার লাইফ তোমার মজবুরি নয়, তোমার চয়েস হওয়া উচিত। কিন্তু তোমার চয়েস হওয়ার জন্য তোমার কাছে সেই অপশন গুলো থাকা প্রয়োজন। যদি তোমার কাছে অপশন না থাকে, তাহলে তুমি চুজ করবে কোথা থেকে? আর অপশন নিজেকে তৈরি করতে হয়, অপশন তোমাকে কেউ তৈরি করে দেবে না। তোমার মেন্টর থাকুন, তোমার টিচার থাকুন, তোমার বাবা মা থাকুন, তোমার সাপোর্টিং বন্ধু বান্ধবরা থাকুন, তোমাকে অপশন কেউ করে দেবে না, অপশন তোমাকেই তৈরি করতে হবে, আপগ্রেডেশন তোমাকেই করতে হবে। এবার সিচুয়েশন যদি বলি, তাহলে একটা তো গেল এরকম পাড়া প্রতিবেশী, অনেকের ক্ষেত্রে আমার যেমন মা সাপোর্টে ছিল, অনেকের ক্ষেত্রে সেটাও হয় না, বাড়িতে গেলেই বা বাড়িতে ফোন করলেই বাবা মায়েরও একটা প্রেশার থাকে, সবার ক্ষেত্রে থাকে না বা অনেকের ক্ষেত্রে থাকে। এবার সেটা তুমি কিভাবে ডজ করবে, হাউ টু ডজ দ্য সিচুয়েশন। আমরা খেলাধুলাতে তো ক্যান্ডিডেটদেরকে ডজ করি, বল ডজ করি, বাট ইন রিয়েল লাইফ আমরা খেলাধুলা থেকে কি শিখছি, সেটা আমরা রিয়েল লাইফে কিভাবে ইনকালকেট করবো, কিভাবে আমরা সাইকোলজিক্যালি সেই জায়গাগুলোকে ডজ করবো। আমি বেসিক্যালি যেটা করতাম, প্রয়োজনে আমি এড়িয়ে যেতাম, উত্তরই দিতাম না, ও ঠিক আছে যাও কিছু একটা বলে কাটিয়ে যেতাম। কিন্তু কখনো কখনো এরকম সিচুয়েশন আসে যেখানে উত্তর দিতে হয়, তোমাদেরও উত্তর দিতে হবে প্রয়োজনে। কিন্তু আমি একটাই কথা বলবো, উত্তর দাও যাই করো, সেই কনভারসেশনটাকে মাথার মধ্যে ঢুকিয়ে রেখো না। কারণ দু সেকেন্ডের বা দু মিনিটের একটা কনভারসেশন কিন্তু তোমার দুটো তিনটে দিনকে নষ্ট করে দিতে পারে। সেই দুটো তিনটে দিন তোমাকে ওই মানুষটা ফিরিয়ে দেবে না যে তোমাকে ডিমোটিভেট করছে, বরং কোথাও একটা তুমি ডিমোটিভেট হলে পরবর্তীকালে সেই আবার তোমাকে কথা শোনাবে। মানে এই কথাগুলো বলতে খারাপ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো এরকমই একটা সোসাইটির মধ্যে আছি। আমিও ফেস করেছি, তোমরাও হয়তো অনেকেই ফেস করছো, যারা ফেস করছো না তাদের খুব ভালো, কিন্তু অনেকেই আছো যারা ফেস করছো। আরো একটা জিনিস থাকে যেটা আমিও খুব ফিল করেছি বা আমি দেখেছি বাকিদেরও, আমার স্টুডেন্টদেরকেও দেখেছি, আমার বন্ধু বান্ধবদেরকে সকলকেই দেখি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে ফেসবুকে ঢুকলাম তো ঢুকলাম, স্ক্রোল করতে থাকলাম, রিলস স্ক্রোল করছি, দেখছি দেখছি, তুমি একটা লিংক দিয়ে ঢুকবে, তোমার হয়তো কোনো বন্ধু বান্ধব বা কেউ একজন একটা কোনো ফানি লিংক পাঠালো বা কোনো একটা দরকারেরই লিংক পাঠালো, তুমি সেটা খুললে দেখলে, তারপরে তোমার চয়েসের কিছু কিছু জিনিস চলে আসতে থাকবে, সেটা গান বাজনা হতে পারে, কোনো ফান ভিডিও হতে পারে, কোনো ছোট ছোট রিলস হতে পারে, যাই হোক না কেন। এবার তুমি পরপর স্ক্রোল করতে শুরু করলে, কখন এক ঘন্টা দেড় ঘন্টা আধ ঘন্টা পার হয়ে যায় খেয়ালই থাকে না। এইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে,
এইগুলো এন্টায়ারলি নিজেদের পার্সোনাল ব্যাপার। আমি কি করতাম, আমি বিপিএড এর সময় তো আমার কাছে ল্যাপটপ বা স্মার্টফোন ছিল না, সুতরাং এই ঝামেলাটাও ছিল না। এমপিএড এর সময় ছিল, এমপিএড এর সময় মানে এখন হয়তো এটা বিলিভ করা একটুখানি কঠিন, কিন্তু এমপিএড এর সময় গোটা 2 বছর আমি ফেসবুক থেকে কমপ্লিটলি লগ আউট ছিলাম, আমি ফেসবুক ইউজই করিনি। এবং ট্রাস্ট মি, তাতে করে আমার বা মার্ক জুকারবার্গের কারোর কিচ্ছু এসে যায়নি, গোটা পৃথিবীর কারোর কিচ্ছু এসে যায়নি। বেনিফিট কি হয়েছে, ওই যে টাইমটুকু, যে টাইমটুকু আমি ওখান থেকে বাঁচিয়েছি, সেই টাইমটুকু আমি আমার পড়াশোনার পিছনে দিতে পেরেছি। আর তোমরা যেখানে আছো আমি খুব ভালো করে জানি, মানে হারে হারে জানি কি পরিমাণ কাজ তোমাদের করতে হয়। আমরা এমন একটা কোর্সের মধ্যে দিয়ে যাচ্ছি যে যেখানে বোধহয় এমন কোনো কাজ নেই যেটা আমাদের করতে হয় না, যেটা আমরা করতে পারি না, এবং সেই কাজগুলো করতেই হয়। এবং এই যে কাজগুলো করতে হয়, মানে তোমাকে কলেজ, তোমার পড়াশোনা বাদ দিয়ে তোমাকে কলেজের বিভিন্ন কাজ করতে হবে, এবং এই যে করাটা, এটা কিন্তু পরবর্তীকালে তোমারই কাজে দেবে। কারণ সেই কাজগুলো করেছিলাম বলে আমি যখন প্রফেশনে ঢুকেছি আমার কিন্তু অনেক হেল্প হয়েছে। মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি কলেজের সেই কাজগুলো করেছিলাম বলে আমি জানতাম এই কাজগুলো কিভাবে করতে হয়। যেমন এখন আমাকে এই কলেজে এসে, এখানে কোনো লাইব্রেরিয়ান নেই, আমাকে মানে আমাদেরকে লাইব্রেরির বিভিন্ন জিনিস সামলাতে হচ্ছে, আমাদেরকেই করতে হচ্ছে। তো সেখানে যখন লাইব্রেরি অটোমেটাইজেশনের যে ভদ্রলোক এসছেন, উনি যখন বলছেন যে এই এই জিনিসগুলো লাগবে, এই এই ক্রাইটেরিয়াগুলো লাগবে, তখন আমার মাথায় ক্লিক করছে, হ্যাঁ এটা তো কলেজে থাকতে আমি করেছিলাম, কারণ এই কাজগুলো কলেজে থাকতে আমরাই করেছিলাম, স্টুডেন্টরাই করেছিলাম। উনি যখন বলছেন যে টেক্সট আর রেফারেন্স বই লাগবে, আমাদের সাবজেক্টে টেক্সট বই তো সেরকম ভাবে কিছু তৈরি হয় না, ম্যাক্সিমামই রেফারেন্স বই থাকে, কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে টেক্সট বই বাছাই করতে হবে। এবার কিভাবে করতে হবে সেটার একটা গ্রস আইডিয়া আমার আছে, কারণ তখন আমি এগুলো করেছিলাম, তখন আমার টিচাররা আমাকে গাইড করেছিলেন যে হ্যাঁ ঠিক আছে এভাবে এভাবে কর, এভাবে এভাবে করে দে। তো সেইটার একটা গ্রস আইডিয়া আমার কিন্তু রয়েছে। তখন সেই কাজটা যদি আমি বলতাম যে না এখন আমার সময় নেই, পড়াশোনা করব বা শরীর ভালো লাগছে না, বা ছুটি নিয়ে দুদিনের একটা মেডিকেল নিয়ে চলে গেলাম বাড়ি, আর ঠিক আছে বাবা যারা আছে, যারা প্রেজেন্ট আছে তারা কাজ করুক, আমি তো থাকবো না, তাহলে আমাকে কাজও করতে হবে না, সেটা যদি করতাম তাহলে কিন্তু আমি আজকে এখানে এসে মস্ত বড় ফ্যাসাদে পড়তাম। সেটা পড়ছি না, তার কারণ হচ্ছে এই জায়গাটা আমাদেরকে কলেজ তৈরি করে দেয়। যখন ওখানে কাজ করতে হয় তখন হয়তো প্রচন্ড বিরক্ত লাগে, খুব রাগ হয়, আর সবচেয়ে বেশি রাগ হয় যখন একজন দুজনের ওপর সমস্ত কাজ থাকে, বাকি অনেকেই আছে যারা লিটারেলি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, তখন খুব রাগ হয়। কিন্তু বিশ্বাস করো, যারা তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে এখনো তারা গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা কোথাও এস্টাবলিশড হয়নি, হয়তো সংখ্যাটা খুব কম। আমাদের ব্যাচের মানে টাচুড, আমাদের ব্যাচের মোটামুটি সকলেই কোথাও না কোথাও এনগেজ রয়েছে, কিন্তু তার মধ্যেও কয়েকজন ছিল, পিবিএড বলো এমপিএড বলো, যারা সত্যি সত্যি কিছু করতো না, মানে বলা উচিত নয় সেভাবে, কাজগুলো হয়ে যেত, কিন্তু কিছু কিছু মেয়ে ছিল যারা কিছু করতো না, তারা কিন্তু এখনো কিছু করে না। আর যারা তখন কাজ করতো তারা প্রত্যেকে এখন এস্টাবলিশ, আমি আমার কথা বলবো না, আমি আমাকে বাদ দিয়ে বাকিদের কথা বলছি, প্রত্যেকে কোথাও না কোথাও এস্টাবলিশ, এবং তারা খুব ভালো কাজ করছে। তাদের সঙ্গে যখন আমাদের কথা হয়, ইন্টারাকশন হয়, যখন আমরা বলি নিজেদের মধ্যে, যখন আলোচনা করি যে এই জিনিসটা আমরা কলেজে করেছিলাম বলে এখন আমাদের এখানে সুবিধা হচ্ছে, এটা আমরা এখন এই জায়গাটায় এসে বুঝতে পারছি, তখন ডিসিপ্লিন ছিলাম তাই করে নিয়েছি, কিন্তু এখন এটা আমরা বুঝতে পারছি যে কেন ওগুলো আমাদেরকে করানো হয়, কারণ আমরা ওখানে টিচার হতে গেছি, আমরা ওখানে পাশ করতে যাইনি। টিচার হবে বা প্রফেশনাল ট্রেনিং যখন তুমি নিচ্ছ, তখন প্রফেশনাল ট্রেনিংই তোমাকে নিতে হবে, প্রফেশনাল যা যা কাজ সেগুলো তোমাকে করতে হবে, তো সেই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখবে। এবার এত কিছু করে নিজেদেরকে আপগ্রেড করার জন্য, পড়াশোনার জন্য খুব কম সময় পাওয়া যায়, সেই সময়টাও যদি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কাটিয়ে দিই তাহলে পড়বো কখন? আর বছরের শেষে গিয়ে এত পড়া হয় না, আর এখন তো আরো মুশকিল সেমিস্টার সিস্টেম, সেমিস্টার সিস্টেমে তো চোখের পলক ফেলতে ফেলতে দিন চলে যায়, কখন মানে কখন সিলেবাস হাতে পেলাম, কখন বই খুললাম, কখন পড়লাম, আর কখন পরীক্ষা চলে এলো, কিছুই বোঝা যায় না। সুতরাং তোমাদের একদম শুরু থেকে একটুও সময় নষ্ট না করে তোমাদের এগোতে হবে, নিজের ফোকাসটা ঠিক রাখতে হবে। এইটা আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে ফোকাস।
এখন মানে মার্কেটে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফোকাস। মানে একটুখানি পড়াশোনা করলাম, একটু অন্য কিছু করলাম, একটু রিল দেখলাম, আবার 5 মিনিট বাদে একটু পড়াশোনা করলাম। মাঝে মধ্যে ব্রেনের রিল্যাক্সেশন দরকার হয়, ঠিক কথা, কিন্তু সেটাও একটা রুটিন মেনে হওয়া উচিত। আগে আমাদের ছোটবেলায় আমি যদি বলি, আমাদের ছোটবেলায় আমরা ঘন্টার পর ঘন্টা টানা পড়তে পারতাম, বা যারা পড়তে পারতো। এখন কিন্তু তাদের, এখন যদি আমি অ্যাভারেজ দেখি, সেই ক্যাপাবিলিটি, সেই ফোকাস এবিলিটিটা কিন্তু গ্রসলি কমে গেছে। কেন কমে গেছে? আমি কোনো সোশ্যাল মিডিয়া বা ডিস্ট্রাকশনকে আমি দোষ দেবো না, এটা আমাদের লাইফস্টাইল প্রবলেম। আমরা যখন কোনো অ্যাডভার্টাইজ দেখি বা কোনো সিনেমা দেখি, কোনো সিরিয়াল দেখি, আমরা কিন্তু শুধু একটা গল্প দেখি না বা একটা প্রোডাক্ট দেখি না। তারা শুধু একটা গল্প বা একটা প্রোডাক্ট আমাদের কাছে প্লেস করে না, তারা একটা লাইফস্টাইল বিক্রি করে আমাদের কাছে। আমরা সেই লাইফস্টাইলটার সঙ্গে নিজেদের ম্যাচ আপ করাতে চাই, এবং সেইটা করতে গিয়ে একটা সমস্যা হয়ে যায় যে আমরা নিজেদের লাইফটাকে ভুলে যাই। ইন্টারমিটেন্ট ফোকাস কি? তুমি ব্রেক করে করে ব্রেক করে করে কাজ করছো, এটা তুমি করতেই পারো, কিন্তু প্রবলেমটা কোথায় হবে? যখন তুমি পরীক্ষা দিতে বসবে, তখন তোমাকে 3-4 ঘন্টা ডিপ ফোকাস লাগবে, তখন কিন্তু বারবার করে ব্রেক হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন তুমি ইন্টারভিউ ফেস করতে যাবে, আমাদের মধ্যে এখন একটা হ্যাবিট আছে, আমরা সামনের লোকের দিকে ফেস টু ফেস তাকিয়ে কথা বলতে পারি না। আমাদের হ্যাবিট হয়ে গেছে বারবার মোবাইলের দিকে তাকানো। তোমার হাতে যদি মোবাইল নাও থাকে, তাহলেও কিন্তু তোমার আইবল মুভমেন্ট চেঞ্জ হতে থাকে। তুমি একবার সামনের দিকে তাকাচ্ছ, একবার নিচের দিকে তাকাচ্ছ, কারণ তোমার ব্রেনে সেটা হ্যাবিট ঢুকে গেছে, তোমার চোখের সেটা হ্যাবিট তৈরি হয়ে গেছে। এই জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকে। মানে এটা আমি দেখেছি আমার বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে, যারা প্রচন্ড পরিমাণে মোবাইল ইউজ করে, তারা একবার ওপরে তাকায়, একবার নিচে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। এবং এটা শুধু তাদের ক্ষেত্রেই যে হচ্ছে তা না, মানে এটা অনেকের ক্ষেত্রেই হয়। এই জিনিসটা কিন্তু যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, তখন এটা তোমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং হবে। তুমি যদি 5-10 মিনিটের জন্য ফোকাসড না হতে পারো, তাহলে তুমি 40 মিনিটের ক্লাসে কি করে ফোকাসড হবে? তুমি এখন স্টুডেন্ট আছো, তুমি 40 মিনিট বা 30 মিনিট 1 ঘন্টার ক্লাসে, তুমি চাইলে 2 মিনিট টিচারের কথা শুনলে, 2 মিনিট শুনলে না, কোনো ম্যাটার করছে না। কিন্তু যিনি টিচার আছেন, নিজেকে তার জায়গায় দাঁড় করিয়ে রেখে দেখো, তার কিন্তু 40 মিনিটের মধ্যে উনি 2 মিনিট পড়াচ্ছেন, 2 মিনিট উনি মোবাইলে রিল দেখছেন, আবার 2 মিনিট হ্যাঁ কি যেন বলছিলাম বলে 2 মিনিট পড়াচ্ছেন, আবার উনি অন্য কিছু একটা কাজ করছেন, এটা কিন্তু উনি করতে পারবেন না। যদি কেউ করেন, 2 দিনের মাথায় 3 দিনের দিন তোমরা গিয়ে রিপোর্ট করবে যে উনি ক্লাসে এই জিনিসটা করছেন, উনি আমাদের মন দিয়ে পড়াচ্ছেন না। তোমরা কি মন দিয়ে পড়ছো? নিজেদেরকে প্রশ্ন করো। অন্যের দিকে আঙুল তোলা খুব সহজ, কিন্তু সেই আঙুলটা আমরা নিজেদের দিকে তুলি না, এবং সেটা আমাদেরই ক্ষতি করে। আমি কাউ মানে আমি ব্লেম করছি না কাউকে, কারণ এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরাও এসেছি। এসছি বলেই জানি যে তোমরা এখন কোন স্টেট গুলোর মধ্যে দিয়ে যাচ্ছ। মানে আমি তোমাদের জায়গাটা থেকে এসেছি, খুব বেশি দিন তো হয়নি, আমার এখনো নিজেকে স্টুডেন্টই মনে হয়। এখন আমার নিজেকে একদমই টিচার বলে মনে হয় না, আর এখন তো আরোই মনে হচ্ছে না, কারণ আমার 2 দুজন টিচার এখানে বসে রয়েছেন। মানে বাকিদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওনাদের 2জনকে আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমার একেবারেই মনে হচ্ছে না নিজেকে টিচার টিচার, একেবারেই আমার স্টুডেন্টই মনে হচ্ছে নিজেকে। ধরে নিতে পারো এখানে তোমাদের সিনিয়র দিদি হিসেবে আমি তোমাদেরকে কথাগুলো বলছি, কোনো টিচারের জায়গা থেকে না। যে জায়গাগুলো আমি ফেস করে এসেছি, আমি জাস্ট সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু না। তো ইউ হ্যাভ টু বি ফোকাসড, এটা ছাড়া কোনো উপায় নেই বাবা তোমাদের কাছে। তোমার ড্রিম, তুমি কি চাও, সেটা তোমাকে জানতে হবে ক্লিয়ারলি। আমি এটা চাই এবং আমি এটাই চাই, হ্যাঁ ঠিক আছে কিছু তো একটা করতে হবে, এটা নয়। আমি এটা হতে চাই মানে আমি এটাই হতে চাই, আমাকে এটাই হতে হবে, আমি অন্য কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ আমাকে হয়তো অন্য কোথাও ঢুকতে হতে পারে, কিন্তু আমার টার্গেট ওটাই থাকবে। আমি অন্য কোথাও ঢুকলেও সেটাকে আমি স্টেপিং স্টোন হিসেবে ধরবো, সেটা আমি আমার টার্গেটে অ্যাচিভ করে গেলাম বলে ধরবো না। প্রথম সিঁড়িটাতে পা দিয়ে আমি মনে করে নেবো না আমি ছাদে পৌঁছে গেছি, আমাকে ছাদ অব্দি উঠতে হবে, পৌঁছতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইউ নিড টু সেভ ইওর এনার্জি। নিজেদের এনার্জিকে সেভ করা ভীষণ প্রয়োজন, যেমন জল, যেমন ইলেকট্রিসিটি, যেমন টাকা পয়সা। যদি তুমি ফালতু খরচ করো, প্রয়োজনের সময় তোমার কাছে বেঁচে থাকবে না, প্রয়োজনের সময় তোমার কাছে টাকা বলো, জল বলো, সেটা থাকবে না।
যারা রক ক্লাইম্বিং এ গেছো তারা জানো যে জল আমাদের কাছে এক বোতলই জল নিয়ে যেতে পারি আমরা, আর সেই জলটাতেই আমাদের ভরসা করতে হয়, আমাদের পাহাড়ের ওপরে উঠে আবার নেমে আসতে হবে। সুতরাং তখন পড়ে গেলে চলবে না, কারণ চোট পেলে মাথায় দেওয়ার জন্য জল থাকবে না। যদি তুমি সেই জলটা ফার্স্ট এড এর জন্য ইউজ করো তাহলে তোমার খাওয়ার জন্য জল থাকবে না। এবং দুপুর রোদ্দুরের মধ্যে অতখানি রাস্তা ট্রেক করা আবার ট্রেক ডাউন, ইটস আ ডিফিকাল্ট জব। আমাদের লাইফের ক্ষেত্রেও কিন্তু তাই, দেখবে অনেকক্ষণ যদি আমরা কন্টিনিউ মোবাইলে স্ক্রোলিং করতে থাকি বা ল্যাপটপে কিছু এমনি দেখতে থাকছি, অ্যামাজনে ঢুকে দেখছি, কিছু কেনার নেই কিন্তু জাস্ট দেখছি কি আছে কি আছে, করতে করতে তুমি দেখবে একটা সময় যেমন সময়টা চলে যায়, কোথাও একটা গিয়ে মানে এটা অন্তত আমার ক্ষেত্রে খুব বেশি হয়, এনার্জিটাও ডাউন হয়ে যায়। মানে যখন সমস্ত কিছু রাখলাম তখন আর উঠে বসে যে পড়াশোনা করব বা কিছু কাজ করব সেই এনার্জিটা থাকে না, বরং তার থেকে যদি আমি 5 মিনিটের জন্য একটুখানি বাইরে হেঁটে এলাম বা মায়ের সঙ্গে বা কারোর সঙ্গে একটুখানি ঘুরে এলাম, এটা বরং অনেক বেশি ফ্রুটফুল হয়। কলেজে থাকতেও আমরা যেটা করতাম, আমরা হয়তো ছুটির মধ্যে আছি তো আমরা বিকেলবেলা একটুখানি নিজেরাই মাঠে গিয়ে একটুখানি প্র্যাকটিস করলাম বা একটুখানি হেঁটে এলাম, যদি প্র্যাকটিস না থাকে কিছু করার না থাকে আমরা হয়তো একটুখানি গিয়ে হেঁটে এলাম, কিন্তু পারতপক্ষে আমরা সেই সময় চেষ্টা করতাম মোবাইলে না ঢোকার, মানে স্ক্রিনটাকে অফ করার। এবং এখনো আমি সেই জিনিসটা চেষ্টা করি, এখনো পর্যন্ত আমি যেটা করি মানে এটা বলতে পারো একটা স্লাইটলি একটা হ্যাকিং টেকনিক বলতে পারো, এবং এটা আমার নিজস্ব, সেটা হচ্ছে আমি ইউটিউব অ্যাপটাকে আমি আমার স্টাডি ফোল্ডারে রেখেছি। কেন না, যখনই আমি ইউটিউব যখনই আমার কিছু দেখতে ইচ্ছা হলো, হয়তো আমার এন্টারটেইন পারপাসে কিছু ভিডিও দেখতে ইচ্ছা হলো, পড়তে ইচ্ছা করছে না একটুখানি ভিডিও দেখি, আমি যখনই ওটাকে খুলতে যাব আমার ফার্স্টে নক হবে কিন্তু স্টাডি ফোল্ডারে। ওটা আমার ব্রেনে নক করবে যে এটা তোমার পড়াশোনার জিনিস, এটা তোমার এন্টারটেইনের জিনিস না। এন্টারটেইনমেন্ট চাইলে বা নিজেকে ফ্রি করতে চাইলে তুমি বই পড়ো, গল্পের বই পড়ো, গান শোনো, অন্য কিছু করো, ঠিক আছে, কিন্তু ওইটা একবার মাথায় নক করবে। আমি এখনো এভরি টাইম ফেসবুক ইউজ করার পরে আমি লগ আউট করে দিই, কারণ যে কোনো লিংক থেকে আমি যদি ফেসবুকে ঢুকতে যাই, সে আমার বন্ধু বান্ধবরাই পাঠান বা যাই যেই পাঠাক না কেন, কোনো লিঙ্কে যখনই আমি ঢুকতে চাই, যেহেতু ওটা লগ আউট করা আছে সেহেতু আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ওই যে পজটা আমি পেলাম সেটা কিন্তু আমাকে নক করবে যে এটা কি এখন দেখা খুব দরকার। যদি না থাকে তাহলে ঠিক আছে তুমি যে কাজটা করছো করে নাও। আর বেসিক্যালি আমি এই কাজগুলোর জন্য একটা আলাদা সেপারেট টাইম রেখে দিই, হাফ অ্যান আওয়ার টাইম রেখে দিলাম, যে টাইমটা আমার কিছু করার নেই ওই টাইমটা আমি এসব কাজকর্ম করি। অনেক সময় যে কারণ এরকম হয় যে আমি অত খেয়াল করি না, কিন্তু সেগুলোতে খুব একটা কিছু এসে যায় না, যদি কারোর খুব এমার্জেন্সি দরকার থাকে তারা ফোন করে নেবে, এবং সেটাই হয় বেসিক্যালি। যখন তুমি অন্য কাজ করছো তখন যদি কারোর দরকার হয় সে ফোন করে নেয়, আর একটা টাইম থাকে নির্দিষ্ট, সেই টাইমে যেমন কলেজে বেরোনোর আগে হয়তো আমি একবার চেক করে নিলাম যে কোনো মেসেজ আছে কিনা কলেজের আমাদের গ্রুপে, কোনো মেসেজ আছে কিনা যে কিছু হয়তো নিয়ে যেতে হবে, কিছু একটা কাজ আছে যে এই কাজটা আজকে করতে হবে, তো তার জন্য হয়তো আমার কোনো ল্যাপটপ বা কোনো পার্টিকুলার খাতা নিয়ে যেতে হবে, তো কলেজে বেরোনোর আগে আমি একবার চেক করে নিই, কলেজ থেকে বেরোনোর আগে হয়তো আমি একবার চেক করে নিই, এটা আমার টাইমিং। প্রত্যেকের ক্ষেত্রে এই টাইমিংগুলো ডিফারেন্ট থাকে, তো কিছু কিছু জিনিস আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের লাইফস্টাইলে ছোট 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 কিছু জিনিস অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, যেটা ইম্পর্টেন্ট। এবং এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু আমরা অনেকটা সময় পেয়ে যাই, যেটা আমাদের একটা মূল অভিযোগ থাকে যে কখন পড়াশোনা করব, সময়ই তো পাই না, এই এত কাজ থাকে সময়ই তো পাই না। সময় কিন্তু পাওয়া যায়, আমরাও কাজ করেছি, মুশকিল হয়, অসুবিধা হয়, ডেফিনেটলি হয়, কিন্তু পাওয়া যায়। আর তুমি এইটার মধ্যে যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে তুমি হেমশিলাতেই যাও, নবোদয়েই যাও, KVS-এই যাও, যে কোনো জায়গায় যাও, তোমার কিন্তু অনেক কাজের মধ্যে থেকেও পড়াশোনা করতে তোমার অসুবিধা হবে না, কারণ এখন পড়াশোনা করাটা সুবিধাজনক। এখন তোমার উপর একটা সিলেবাসের প্রেশার রয়েছে, একটা টাইমের প্রেশার রয়েছে যে এই টাইমের মধ্যে তোমাকে করে নিতে হবে, তখন কিন্তু সেটা থাকবে না, তখন তোমাকে নিজেকে নিজেই মোটিভেট করতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে এটা করতে হবে, নিজেকেই টাইম বাউন্ড করতে হবে জিনিসটাকে। এখন যে জায়গাটায় রয়েছো এটা তোমাদের মধ্যে এই হ্যাবিট গুলোকে ডেভেলপ করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইম। এবং আমি বলবো আমরা যারা হোস্টেলে থাকার সুযোগ পেয়েছি অন্য অনেক স্টুডেন্টদের থেকে, অন্য অনেক ছেলে মেয়েদের থেকে, আমরা অনেক বেশি লাকি, আমরা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি যদি আমরা চাই, যে কোনো সিচুয়েশনে আমরা মানিয়ে নিতে পারি
যে কোনো সিচুয়েশনকে আমরা তুড়ি মেরে ডিল করতে পারি যদি আমরা চাই, এবং সেটার প্র্যাকটিস কিন্তু তোমাদের এই সময় থেকেই হবে, আর কিছু না। আরেকটা জিনিস, মানে এটা আমি শুনতাম যখন আমি বিপিএড এ ছিলাম বা এমপিএড এ ছিলাম, আমি জানি না এখনো তোমরা এটা শোনো কিনা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় টিউশন করতে না গেলে চাকরি পাবে না, চাকরি হয় না। দেখো বাবা, তুমি টিউশন করো বা নাই করো, আমি টিউশনে কোথাও যাইনি, টিউশন করো বা না করো তোমাকে নিজেকে পড়তে হবে। তুমি টিউশনে গেলেও কেউ তোমাকে গিলিয়ে দিতে পারবে না, তোমাকে নিজেকেই করতে হবে। আলটিমেটলি সব কথার শেষে ঘুরে ফিরে ওই একটাই জায়গা আছে যে তোমাকেই করতে হবে। সবাই তোমাকে গাইড করতে পারবে, কিন্তু তোমাকেই নিজেকেই বিষয়টাকে জানতে হবে। আর কখনো নিজেকে বাকিদের সঙ্গে বা অন্য যে কোনো কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। হয়তো তোমার বাড়ির লোকও করতে পারে, কিন্তু তুমি কম্পেয়ার করবে না। আমি আমার স্কুলের যারা ক্লাসমেট তাদের থেকে কিন্তু আমি অনেকটা পরে এস্টাবলিশড হয়েছি, কিন্তু যখন আমি এস্টাবলিশড হয়েছি এখন কিন্তু আমি তাদের অনেকের থেকে অনেক বেটার জায়গায় আছি। আমি হয়তো সেই টাইমটা আমি নিয়েছি, কারণ এটা আমার টাইম। তোমাদের মানে আমাদের প্রত্যেকের জার্নিটা ইউনিক হয়, প্রত্যেকের জার্নিটা নিজস্ব হয়, প্রত্যেকের স্ট্রাগলটা নিজস্ব হয়। আমি যে কারণে প্রথমেই বললাম যে আমার বিষয়ে আমার এখানে কিছু বলার নেই, কারণ আমার কথা জেনে তোমাদের কিছু লাভ হবে না, সেগুলো তোমার পরীক্ষায় আসবে না। তোমাদের নিজেদের লাইফে যে স্ট্রাগলটা আছে সেটা তোমাদেরকেই ডিল করতে হবে। হ্যাঁ, সেগুলো ডিল করার কি কি উপায়, তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো তোমরা এখান থেকে পেতে পারো, কারণ এই জিনিসগুলো যেগুলো আমি বলছি তোমাদেরকে এগুলো বলার জন্য আমি কোনো ভিডিও দেখিনি। অ্যাকচুয়ালি আমার কাছে টাইমও ছিল না, জাস্ট আমাকে স্যার বলেছেন, তখনও আমি কাজ করছিলাম, আর আজকে তো ম্যাডাম যখন ফোন করলেন তখন আমি জাস্ট কলেজ থেকে এসেছি। সমস্ত কথা কিন্তু আমাদের নিজেদের লাইফের, আমি আমাকে বাদ দিয়ে বাকিদের কথা বলছি, প্রত্যেকে কোথাও না কোথাও এস্টাবলিশড এবং তারা খুব ভালো কাজ করছে। তাদের সঙ্গে যখন আমাদের কথা হয়, ইন্টারাকশন হয়, যখন আমরা বলি নিজেদের মধ্যে, যখন আলোচনা করি, এই জিনিসটা আমরা কলেজে করেছিলাম বলে এখন আমাদের এখানে সুবিধা হচ্ছে, এটা আমরা এখন এই জায়গাটায় এসে বুঝতে পারছি। তখন ডিসিপ্লিন ছিলাম তাই করে নিয়েছি, কিন্তু এখন এটা আমরা বুঝতে পারছি যে কেন ওগুলো আমাদেরকে করানো হয়, কারণ আমরা ওখানে টিচার হতে গেছি, আমরা ওখানে পাস করতে যাইনি। টিচার হবে বা প্রফেশনাল ট্রেনিং যখন তুমি নিচ্ছ তখন প্রফেশনাল ট্রেনিং ই তোমাকে নিতে হবে, প্রফেশনাল যা যা কাজ সেগুলো তোমাকে করতে হবে। তো সেই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখবে। এবার এত কিছু করে নিজেদেরকে আপগ্রেড করার জন্য, পড়াশোনার জন্য খুব কম সময় পাওয়া যায়, সেই সময়টাও যদি আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কাটিয়ে দিই তাহলে পড়বো কখন? আর বছরের শেষে গিয়ে এত পড়া হয় না, আর এখন তো আরো মুশকিল সেমিস্টার সিস্টেম, সেমিস্টার সিস্টেমে তো চোখের পলক ফেলতে ফেলতে দিন চলে যায়। কখন মানে কখন সিলেবাস হাতে পেলাম, কখন বই খুললাম, কখন পড়লাম, আর কখন পরীক্ষা চলে এলো, কিছুই বোঝা যায় না। সুতরাং তোমাদের একদম শুরু থেকে একটুও সময় নষ্ট না করে তোমাদের এগোতে হবে, নিজের ফোকাসটা ঠিক রাখতে হবে। এইটা আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে ফোকাস। এখন মানে মার্কেটে একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফোকাস। মানে একটুখানি পড়াশোনা করলাম, একটু অন্য কিছু করলাম, একটু রিল দেখলাম, আবার 5 মিনিট বাদে একটু পড়াশোনা করলাম। মাঝে মধ্যে ব্রেনের রিল্যাক্সেশন দরকার হয়, ঠিক কথা, কিন্তু সেটাও একটা রুটিন মেনে হওয়া উচিত। আগে আমাদের ছোটবেলায়, আমি যদি বলি আমাদের ছোটবেলায়, আমরা ঘন্টার পর ঘন্টা টানা পড়তে পারতাম, বা যারা পড়তে পারত। এখন কিন্তু তাদের, এখন যদি আমি অ্যাভারেজ দেখি, সেই ক্যাপাবিলিটি, সেই ফোকাস এবিলিটিটা কিন্তু গ্রসলি কমে গেছে। কেন কমে গেছে? আমি কোনো সোশ্যাল মিডিয়া বা ডিস্ট্রাকশনকে আমি দোষ দেবো না, এটা আমাদের লাইফস্টাইল প্রবলেম। আমরা যখন কোনো অ্যাডভার্টাইজ দেখি বা কোনো সিনেমা দেখি, কোনো সিরিয়াল দেখি, আমরা কিন্তু শুধু একটা গল্প দেখি না বা একটা প্রোডাক্ট দেখি না, তারা শুধু একটা গল্প বা একটা প্রোডাক্ট আমাদের কাছে প্লেস করে না, তারা একটা লাইফস্টাইল বিক্রি করে আমাদের কাছে। আমরা সেই লাইফস্টাইলটার সঙ্গে নিজেদের ম্যাচ আপ করাতে চাই, এবং সেইটা করতে গিয়ে একটা সমস্যা হয়ে যায় যে আমরা নিজেদের লাইফটাকে ভুলে যাই। ইন্টারমিটেন্ট ফোকাস কি? তুমি ব্রেক করে করে কাজ করছো, এটা তুমি করতেই পারো, কিন্তু প্রবলেমটা কোথায় হবে? যখন তুমি পরীক্ষা দিতে বসবে তখন তোমাকে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফোকাস লাগবে, তখন কিন্তু বারবার করে ব্রেক হবে।
দ্বিতীয় কথা হচ্ছে যখন তুমি ইন্টারভিউ ফেস করতে যাবে, আমাদের মধ্যে এখন একটা হ্যাবিট আছে, আমরা সামনের লোকের দিকে ফেস টু ফেস তাকিয়ে কথা বলতে পারি না, আমাদের হ্যাবিট হয়ে গেছে বারবার মোবাইলের দিকে তাকানো। তোমার হাতে যদি মোবাইল নাও থাকে তাহলেও কিন্তু তোমার আইবল মুভমেন্ট চেঞ্জ হতে থাকে, তুমি একবার সামনের দিকে তাকাচ্ছ, একবার নিচের দিকে তাকাচ্ছ, কারণ তোমার ব্রেনে সেটা হ্যাবিট ঢুকে গেছে, তোমার চোখের সেটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, এই জিনিসটা অটোমেটিক্যালি হতে থাকে। মানে এটা আমি দেখেছি আমার বেশ কিছু স্টুডেন্টদের মধ্যে যারা প্রচন্ড পরিমাণে মোবাইল ইউজ করে, তারা একবার ওপরে তাকায়, একবার নিচে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। এবং এটা শুধু তাদের ক্ষেত্রেই যে হচ্ছে তা না, মানে এটা অনেকের ক্ষেত্রেই হয় এই জিনিসটা। কিন্তু যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন এটা তোমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ মার্কিং হবে। তুমি যদি 5 মিনিট 10 মিনিটের জন্য ফোকাসড না হতে পারো, তাহলে তুমি 40 মিনিটের ক্লাসে কি করে ফোকাসড হবে? তুমি এখন স্টুডেন্ট আছো, তুমি 40 মিনিট বা 30 মিনিট এক ঘন্টার ক্লাসে তুমি চাইলে 2 মিনিট টিচারের কথা শুনলে, 2 মিনিট শুনলে না, কোনো ম্যাটার করছে না। কিন্তু যিনি টিচার আছেন নিজেকে তার জায়গায় দাঁড় করিয়ে রেখে দেখেন, তার কিন্তু 40 মিনিটের মধ্যে উনি 2 মিনিট পড়াচ্ছেন, 2 মিনিট উনি মোবাইলে রিল দেখছেন, আবার 2 মিনিট হ্যাঁ কি যেন বলছিলাম বলে 2 মিনিট পড়াচ্ছেন, আবার উনি অন্য কিছু একটা কাজ করছেন, এটা কিন্তু উনি করতে পারবেন না। যদি কেউ করেন 2 দিনের মাথায় 3 দিনের দিন তোমরা গিয়ে রিপোর্ট করবে যে উনি ক্লাসে এই জিনিসটা করছেন, উনি আমাদের মন দিয়ে পড়াচ্ছেন না। তোমরা কি মন দিয়ে পড়ছো? নিজেদেরকে প্রশ্ন করো। অন্যের দিকে আঙুল তোলা খুব সহজ, কিন্তু সেই আঙুলটা আমরা নিজেদের দিকে তুলি না, এবং সেটা আমাদেরই ক্ষতি করে। আমি কাউ মানে আমি ব্লেম করছি না কাউকে, কারণ এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরাও এসেছি, এসছি বলেই জানি যে তোমরা এখন কোন স্টেট গুলোর মধ্যে দিয়ে যাচ্ছ। মানে আমি তোমাদের জায়গাটা থেকে এসছি, খুব বেশি দিন তো হয়নি, আমার এখনো নিজেকে স্টুডেন্ট স্টুডেন্টই মনে হয়, এখন আমার নিজেকে একদমই টিচার বলে মনে হয় না, আর এখন তো আরোই মনে হচ্ছে না, কারণ আমার 2 জন টিচার এখানে বসে রয়েছে, মানে বাকিদেরকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু ওনাদের 2 জনকে আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমার একেবারেই মনে হচ্ছে না নিজেকে টিচার টিচার, একেবারেই আমার স্টুডেন্ট স্টুডেন্টই মনে হচ্ছে নিজেকে। ধরে নিতে পারো এখানে তোমাদের সিনিয়র দিদি হিসেবে আমি তোমাদেরকে কথাগুলো বলছি, কোনো টিচারের জায়গা থেকে না, যে জায়গাগুলো আমি ফেস করে এসেছি আমি জাস্ট সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু না। তো ইউ হ্যাভ টু বি ফোকাসড, এটা ছাড়া কোনো উপায় নেই বাবা তোমাদের কাছে। তোমার ড্রিম, তুমি কি চাও সেটা তোমাকে জানতে হবে ক্লিয়ারলি, আমি এটা চাই এবং আমি এটাই চাই, হ্যাঁ ঠিক আছে কিছু তো একটা করতে হবে, এটা নয়, আমি এটা হতে চাই মানে আমি এটাই হতে চাই, আমাকে এটাই হতে হবে, আমি অন্য কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করবো না। হ্যাঁ আমাকে হয়তো অন্য কোথাও ঢুকতে হতে পারে, কিন্তু আমার টার্গেট ওটাই থাকবে, আমি অন্য কোথাও ঢুকলেও সেটাকে আমি স্টেপিং স্টোন হিসেবে ধরবো, সেটা আমি আমার টার্গেটে অ্যাচিভ করে গেলাম বলে ধরবো না, প্রথম সিঁড়িটাতে পা দিয়ে আমি মনে করে নেবো না আমি ছাদে পৌঁছে গেছি, আমাকে ছাদ অব্দি উঠতে হবে, পৌঁছতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইউ নিড টু সেভ ইওর এনার্জি, নিজেদের এনার্জিকে সেভ করা ভীষণ প্রয়োজন, যেমন জল, যেমন ইলেকট্রিসিটি, যেমন টাকা পয়সা। যদি তুমি ফালতু খরচ করো প্রয়োজনের সময় তোমার কাছে বেঁচে থাকবে না, প্রয়োজনের সময় তোমার কাছে টাকা বলো জল বলো সেটা থাকবে না। যারা রক ক্লাইম্বিং এ গেছো তারা জানো যে জল আমাদের কাছে এক বোতলই জল নিয়ে যেতে পারি আমরা, আর সেই জলটাতেই আমাদের ভরসা করতে হয়, আমাদের পাহাড়ের ওপরে উঠে আবার নেমে আসতে হবে। সুতরাং তখন পড়ে গেলে চলবে না, কারণ চোট পেলে মাথায় দেওয়ার জন্য জল থাকবে না। যদি তুমি সেই জলটা ফার্স্ট এড এর জন্য ইউজ করো তাহলে তোমার খাওয়ার জন্য জল থাকবে না। এবং দুপুর রোদ্দুরের মধ্যে অতখানি রাস্তা ট্রেক করা আবার ট্রেক ডাউন, ইটস আ ডিফিকাল্ট জব। আমাদের লাইফের ক্ষেত্রেও কিন্তু তাই, দেখবে অনেকক্ষণ যদি আমরা কন্টিনিউ মোবাইলে স্ক্রোলিং করতে থাকি বা ল্যাপটপে কিছু এমনি দেখতে থাকছি, অ্যামাজনে ঢুকে দেখছি, কিছু কেনার নেই কিন্তু জাস্ট দেখছি কি আছে কি আছে, করতে করতে তুমি দেখবে একটা সময় যেমন সময়টা চলে যায়, কোথাও একটা গিয়ে মানে এটা অন্তত আমার ক্ষেত্রে খুব বেশি হয়, এনার্জিটাও ডাউন হয়ে যায়। মানে যখন সমস্ত কিছু রাখলাম তখন আর উঠে বসে যে পড়াশোনা করব বা কিছু কাজ করব সেই এনার্জিটা থাকে না, বরং তার থেকে যদি আমি 5 মিনিটের জন্য একটুখানি বাইরে হেঁটে এলাম বা মায়ের সঙ্গে বা কারোর সঙ্গে একটুখানি ঘুরে এলাম, এটা বরং অনেক বেশি ফ্রুটফুল হয়। কলেজে থাকতেও আমরা যেটা করতাম, আমরা হয়তো ছুটির মধ্যে আছি, আমরা বিকেলবেলা একটুখানি নিজেরাই মাঠে গিয়ে একটুখানি প্র্যাকটিস করলাম বা একটুখানি হেঁটে এলাম, যদি প্র্যাকটিস না থাকে কিছু করার না থাকে আমরা হয়তো একটুখানি গিয়ে হেঁটে এলাম। কিন্তু পারতপক্ষে আমরা সেই সময় চেষ্টা করতাম মোবাইলে না ঢোকার,
মানে স্ক্রিনটাকে অফ করার, এবং এখনো আমি সেই জিনিসটা চেষ্টা করি। এখনো পর্যন্ত আমি যেটা করি, মানে এটা বলতে পারো একটা স্লাইটলি একটা হ্যাকিং টেকনিক বলতে পারো, এবং এটা আমার নিজস্ব, সেটা হচ্ছে আমি ইউটিউব অ্যাপটাকে আমি আমার স্টাডি ফোল্ডারে রেখেছি। কেন না, যখনই আমি ইউটিউব যখনই আমার কিছু দেখতে ইচ্ছা হলো, হয়তো আমার এন্টারটেইন পারপাসে কিছু ভিডিও দেখতে ইচ্ছা হলো, কি পড়তে ইচ্ছা করছে না একটুখানি ভিডিও দেখি, আমি যখনই ওটাকে খুলতে যাব আমার ফার্স্টে নক হবে কিন্তু স্টাডি ফোল্ডারে। ওটা আমার ব্রেনে নক করবে যে এটা তোমার পড়াশোনার জিনিস, এটা তোমার এন্টারটেইনের জিনিস না। এন্টারটেইনমেন্ট চাইলে বা নিজেকে ফ্রি করতে চাইলে তুমি বই পড়ো, গল্পের বই পড়ো, গান শোনো, অন্য কিছু করো, ঠিক আছে, কিন্তু ওইটা একবার মাথায় নক করবে। আমি এখনো এভরি টাইম ফেসবুক ইউজ করার পরে আমি লগ আউট করে দিই, কারণ যে কোনো লিঙ্ক থেকে আমি যদি ফেসবুকে ঢুকতে চাই, সে আমার বন্ধু বান্ধবরাই পাঠান বা যাই যেই পাঠাক না কেন, কোনো লিঙ্কে যখনই আমি ঢুকতে চাই, যেহেতু ওটা লগ আউট করা আছে, সেহেতু আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, ওই যে পজটা আমি পেলাম সেটা কিন্তু আমাকে নক করবে যে এটা কি এখন দেখা খুব দরকার। যদি না থাকে তাহলে ঠিক আছে, তুমি যে কাজটা করছো করে নাও। আর বেসিক্যালি আমি এই কাজগুলোর জন্য একটা আলাদা সেপারেট টাইম রেখে দিই, হাফ অ্যান আওয়ার টাইম রেখে দিলাম, যে টাইমটা আমার কিছু করার নেই ওই টাইমটা আমি এসব কাজকর্ম করি। অনেক সময় যে কারণ এরকম হয় যে আমি হয়তো খেয়াল করি না, কিন্তু সেগুলোতে খুব একটা কিছু এসে যায় না। যদি কারোর খুব এমার্জেন্সি দরকার থাকে তারা ফোন করে নেবে, এবং সেটাই হয় বেসিক্যালি। যখন তুমি অন্য কাজ করছো তখন যদি কারোর দরকার হয় সে ফোন করে নেয়। আর একটা টাইম থাকে নির্দিষ্ট, সেই টাইমে যেমন কলেজে বেরোনোর আগে হয়তো আমি একবার চেক করে নিলাম যে কোনো মেসেজ আছে কিনা, কলেজের আমাদের গ্রুপে কোনো মেসেজ আছে কিনা, যে কিছু হয়তো নিয়ে যেতে হবে, কিছু একটা কাজ আছে যে এই কাজটা আজকে করতে হবে, তো তার জন্য হয়তো আমার কোনো ল্যাপটপ বা কোনো পার্টিকুলার খাতা নিয়ে যেতে হবে, তো কলেজে বেরোনোর আগে আমি একবার চেক করে নিই, কলেজ থেকে বেরোনোর আগে হয়তো আমি একবার চেক করে নিই, এটা আমার টাইমিং। প্রত্যেকের ক্ষেত্রে এই টাইমিং গুলো ডিফারেন্ট থাকে। তো কিছু কিছু জিনিস আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নিজেদের লাইফস্টাইলে ছোট 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 কিছু জিনিস অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়, যেটা ইম্পর্টেন্ট। এবং এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু আমরা অনেকটা সময় পেয়ে যাই, যেটা আমাদের একটা মূল অভিযোগ থাকে যে কখন পড়াশোনা করবো, সময়ই তো পাই না, এই এত কাজ থাকে সময়ই তো পাই না। সময় কিন্তু পাওয়া যায়, আমরাও কাজ করেছি, মুশকিল হয়, অসুবিধা হয়, ডেফিনেটলি হয়, কিন্তু পাওয়া যায়। আর তুমি এইটার মধ্যে যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে তুমি হেমশিলাতেই যাও, নবোদয়েই যাও, কেবিএসেই যাও, যে কোনো জায়গায় যাও, তোমার কিন্তু অনেক কাজের মধ্যে থেকেও পড়াশোনা করতে তোমার অসুবিধা হবে না। কারণ এখন পড়াশোনা করাটা সুবিধাজনক, এখন তোমার উপর একটা সিলেবাসের প্রেশার রয়েছে, একটা টাইমের প্রেশার রয়েছে যে এই টাইমের মধ্যে তোমাকে করে নিতে হবে, তখন কিন্তু সেটা থাকবে, তখন তোমাকে নিজেকে নিজেই মোটিভেট করতে হবে যে আমাকে এই টাইমের মধ্যে এটা করতে হবে, নিজেকেই টাইম বাউন্ড করতে হবে জিনিসটাকে। এখন যে জায়গাটায় রয়েছো এটা তোমাদের মধ্যে এই হ্যাবিট গুলোকে ডেভেলপ করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইম। এবং আমি বলবো, আমরা যারা হোস্টেলে থাকার সুযোগ পেয়েছি অন্য অনেক স্টুডেন্টদের থেকে, অন্য অনেক ছেলে মেয়েদের থেকে, আমরা অনেক বেশি লাকি, আমরা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি যদি আমরা চাই, যে কোনো সিচুয়েশনে আমরা মানিয়ে নিতে পারি, যে কোনো সিচুয়েশনকে আমরা তুড়ি মেরে ডিল করতে পারি যদি আমরা চাই। এবং সেটা প্র্যাকটিস কিন্তু তোমাদের এই সময় থেকেই হবে, আর কিছু না। আরেকটা জিনিস, মানে এটা আমি শুনতাম যখন আমি বিপিএড এ ছিলাম বা এমপিএড এ ছিলাম, আমি জানি না এখনো তোমরা এটা শোনো কিনা, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় টিউশন করতে না গেলে চাকরি পাবে না, চাকরি হয় না। দেখো বাবা, তুমি টিউশন করো বা নাই করো, আমি টিউশনে কোথাও যাইনি, টিউশন করো বা না করো তোমাকে নিজেকে পড়তে হবে, তুমি টিউশনে গেলেও কেউ তোমাকে গিলিয়ে দিতে পারবে না, তোমাকে নিজেকেই করতে হবে। আলটিমেটলি সব কথার শেষে ঘুরে ফিরে ওই একটাই জায়গা আসে যে তোমাকেই করতে হবে, সবাই তোমাকে গাইড করতে পারবে কিন্তু তোমাকেই নিজেকেই বিষয়টাকে জানতে হবে। আর কখনো নিজেকে বাকিদের সঙ্গে বা অন্য যে কোনো কারোর সঙ্গে কম্পেয়ার করবে না, হয়তো তোমার বাড়ির লোকও করতে পারে কিন্তু তুমি কম্পেয়ার করবে না। আমি আমার স্কুলের যারা ক্লাসমেট তাদের থেকে কিন্তু আমি অনেকটা পরে এস্টাবলিশড হয়েছি, কিন্তু যখন আমি এস্টাবলিশড হয়েছি এখন কিন্তু আমি তাদের অনেকের থেকে অনেক বেটার জায়গায় আছি। আমি হয়তো সেই টাইমটা আমি নিয়েছি, কারণ এটা আমার টাইম। তোমাদের মানে আমাদের প্রত্যেকের
জার্নিটা ইউনিক হয়, প্রত্যেকের জার্নিটা নিজস্ব হয়, প্রত্যেকের স্ট্রাগলটা নিজস্ব হয়। আমি যে কারণে প্রথমেই বললাম যে আমার বিষয়ে আমার এখানে কিছু বলার নেই, কারণ আমার কথা জেনে তোমাদের কিছু লাভ হবে না, সেগুলো তোমার পরীক্ষায় আসবে না। তোমাদের নিজেদের লাইফে যে স্ট্রাগলটা আছে সেটা তোমাদেরকেই ডিল করতে হবে। হ্যাঁ, সেগুলো ডিল করার কি কি উপায়, তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো তোমরা এখান থেকে পেতে পারো, কারণ এই জিনিসগুলো যেগুলো আমি বলছি তোমাদেরকে এগুলো বলার জন্য আমি কোনো ভিডিও দেখিনি। অ্যাকচুয়ালি আমার কাছে টাইমও ছিল না, জাস্ট আমাকে স্যার বলেছেন, তখনও আমি কাজ করছিলাম, আর আজকে তো ম্যাডাম যখন ফোন করলেন তখন আমি জাস্ট কলেজ থেকে এসেছি। সমস্ত কথা কিন্তু আমাদের নিজেদের লাইফের, কারণ এই জিনিসগুলো হ্যাঁ আমরা কখন দেখতাম, ভালো বই পড়ো, ভালো ভিডিও দেখো, ইউটিউবে অনেক ভালো ভিডিও আছে, অনেক মোটিভেটিং ভিডিও আছে, বা অনেক সেলফ কি বলবো সেলফ ডেভেলপমেন্টাল ভিডিও রয়েছে, সেগুলোকে দেখো, সেগুলো থেকে জিনিসগুলোকে নাও, কিন্তু নিয়ে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করো, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি যে কথাগুলো বললাম এগুলো তোমরা যতটা তোমাদের মনে হবে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করো, সেটা হচ্ছে মেন ব্যাপার। নিজেকে শিডিউল করো, কারণ আমরা এমন একটা শিডিউলের মধ্যে থাকি, যদি আমরা নিজেদের পড়াশোনাটাকে শিডিউল না করতে পারি তাহলে পড়াশোনা হবে না, করতে পারবে না, কারণ যখনই একটু টাইম পাবে তখনই মনে হবে যে একটুখানি রেস্ট নিয়ে নি। আমরা অ্যাকচুয়ালি বিপিএড এমপিএড আমরা এতটাই ক্লান্ত থাকি যে যখনই আমাদের একটু ফাঁক পাই আমাদের মনে হয় একটু শুয়ে নি, আর ওই একটু শুয়ে নি করতে গেলে হয়ে যায়, হয়ে গেল, সময় শেষ। আর কখন শঙ্করদা হুইসেল দেবে তখন ঘুম ভাঙবে, তার মাঝখানে আর কিছু নেই, পুরো টাইম শেষ। এবার তোমাকে নিজের প্ল্যান নিজেকেই করতে হবে, এবং সেই প্ল্যানে তোমাকেই লেগেও থাকতে হবে, কারণ সেটা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। এবং সেই টাইমের মধ্যে অবশ্যই নিজের রেস্টের টাইমও থাকবে, কারণ রেস্ট না হলে তুমি করতে পারবে না, রেস্ট না হলে শরীরও শরীর খারাপ হয়ে যাবে, সেটারও দরকার। কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে তোমাকে নিজেকে মোটিভেট নিজেকেই করতে হবে, যখন সবচেয়ে ভালো হয়, যদি সম্ভব হয়। মানে আমার সৌভাগ্য যে আমি এরকম কিছু বন্ধু পেয়েছিলাম যারা মানে আমাকে কখনো ফ্যামিলির অভাব বোধ করতে দেয়নি। মানে আমি যখন এমপিএড এর স্টুডেন্ট, জাস্ট আমি একটা ছোট কথা বলি, আমি মানে বলতে চাইছিলাম না, বাট এটা বলি আমার বন্ধুদের কথা বলার জন্য। সেটা হচ্ছে আমি যখন ফোর্থ সেমের স্টুডেন্ট তখন আমার দিদি হসপিটালে ভর্তি, ক্যান্সার লাস্ট স্টেজ। আমাদের কলেজের কাছেই হাজরাতে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, দিদি সেখানেই ভর্তি। তখন এমন কন্ডিশন তাকে 24 ঘন্টা বাড়ির কেউ না কাউকে না কাউকে থাকতে হবে, সবচেয়ে নিয়ারেস্ট সেখানে আমি ছিলাম, আমার দাদা বা আমার জামাইবাবু কেউ একজন রাত্রে থাকতো ওখানে। আর আমার কাজ ছিল প্রত্যেক দিন ভোরবেলা, ভোর 5টা বাজলো আমি বেরিয়ে গেলাম কলেজ থেকে মানে হোস্টেল থেকে, তখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে সুতরাং মর্নিং ক্লাস আমাদের ছিল না, শুধু আমাদের জাস্ট মানে ক্লাস টাস তখন আর কিছু ছিল না, লিটারালি আমরা শুধু পড়াশোনার জন্যই ছিলাম হোস্টেলে, এবং দিদি যেহেতু ওখানে ছিল সেই কারণে আমি হোস্টেলে ছিলাম, না হলে হয়তো আমি বাড়ি চলে আসতাম। বিপিএড এর সময় আমি বাড়ি চলে গেছিলাম, এক্সামের আগের ছুটিতে আমি বাড়িতে ছিলাম, এমপিএড এর সময় আমি যাইনি, তার কারণ হচ্ছে আমার দিদির ওখানে আমাকে দরকার ছিল। এবার আমি ভোরবেলা 5টার সময় ওখান থেকে বেরিয়ে হসপিটালে যাচ্ছি, সেখানে ওখানে কিছু কাজ থাকতো বা কিছু কাজ না থাকলেও আমাকে ওখানে বসে থাকতে হতো, আমি বই খাতা নিয়ে যেতাম, ওখানে গিয়ে আমি পড়াশোনা করতাম। কিন্তু সত্যি বলতে কি, হসপিটালের পরিবেশে এবং এই রকম একখানা হসপিটালের পরিবেশে পড়াশোনা করাটা খুব ডিফিকাল্ট জায়গা, মানে খুব চেষ্টা করেও ওখানে মন বসবে না। মানে ওখানে চারপাশে সবাই ক্যান্সার পেশেন্ট, তো এবং এমন একটা জায়গায় দিদির কেবিনটা ছিল যেখানে তার সামনে হচ্ছে পেডিয়াট্রিক্স যে অঙ্কোলজি, সেখানে ছোট ছোট এইটুকু 3 বছর 4 বছর 7 বছরের বাচ্চারা, তারা ক্যান্সার পেশেন্ট, তারা জানেই না তাদের কি হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে, তো তারাও আসতো মাঝে মধ্যে, আমি ওখানে বসে আছি, তারাও দৌড়তে দৌড়তে আসতো, খেলাধুলা করতো। এই জিনিসগুলো কিন্তু মনের ওপর প্রচন্ড প্রেশার ফেলে, এবং আমার ওখান থেকে ফিরতে ফিরতে কখনো আমার বেলা 12টা বাজতো, খুব যদি তাড়াতাড়ি আসতে পারতাম 12টা 1টা, আমার কখনো কখনো সন্ধেও হয়ে যেত, আমার বন্ধুরা আমার জন্য লাঞ্চ তুলে রাখতো, তখন প্রচন্ড গরমের সময় তারা আমার জন্য 4 বালতি 5 বালতি করে জল ভরে রাখতো। তার কারণ হচ্ছে আমাকে ওখান থেকে এসে, মানে আমি এমন একটা জায়গা থেকে আসছি, আমাকে এসে প্রত্যেকদিন জামা কাপড় কেচে ডেটল দিয়ে স্নান করতে হবে,
সেইগুলো এবার যখন আমি আসতাম সেই সময় ট্যাঙ্কের জল প্রচন্ড গরম, তো তারা আমার জন্য সেই সাফিসিয়েন্ট জল ভরে রাখতো। আমি ওখান থেকে বেরোলাম কিনা তারা ফোন করে করে খোঁজ নিত, তারা বাতাসার জল ভিজিয়ে রাখতো বা মৌরি মিশ্রিত জল ভিজিয়ে রাখতো, যাতে করে আমি রোদ্দুর থেকে এসে সেটা খেতে পারি, যাতে আমার শরীর ঠিক থাকে। এবং তারপর যখন স্নান টান করে আমি ভাত টাত খেয়ে শুতাম, হয়তো একটুখানি শুলাম, কারণ তখন এতটাই আমি মেন্টালি এক্সস্টেড হয়ে যেতাম, তখন সেই রেস্টটুকু দরকার হতো। হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা শুলাম, তারপর ওঠার মতন ক্ষমতা না থাকলেও আমার বন্ধুরা আমাকে টেনে হিঁচড়ে বিছানা থেকে ফেলে দেবে নিচে, যে তোমার রেস্ট হয়ে গেছে, এবার তোমাকে পড়তে হবে, কারণ 20 দিন বাদে পরীক্ষা, 18 দিন বাদে পরীক্ষা, 15 দিন বাদে পরীক্ষা। এই নখটা তারা সবসময় করত এবং ঘুম কাটানোর জন্য তারাই আমাকে টেনে নিয়ে বাইরে যেত, চল একটুখানি হেঁটে আসি, চল ওখান থেকে একটুখানি ফুচকা খেয়ে আসি, একটুখানি মাঠে গিয়ে ঘুরে এলাম, একটুখানি হালকা একটুখানি এক্সারসাইজ করে এলাম। এটা সবাই করে না, এটা আমার সৌভাগ্য যে আমি এরকম বন্ধু পেয়েছি, এবং পেয়েছি বলে আমি আজকে যে রেজাল্টটা করতে পেরেছি সেটা করতে পেরেছি। কারণ ফোর্থ সেমিস্টারে আমার লাইফের একমাত্র পরীক্ষা যেখানে আমি এন্টায়ার সিলেবাস কমপ্লিট করতে পারিনি। মানে অনেকেই সাজেশন বেসড পড়াশোনা করে, কিন্তু আমার ছোটবেলা থেকে এটা অভ্যেস ছিল না। আমার এটাতেই স্যাটিসফ্যাকশন থাকে যে আমি পুরো সিলেবাস কমপ্লিট করব। কারণ পুরো সিলেবাস কমপ্লিট না করলে কোথাও একটা গিয়ে মাথার মধ্যে একটা প্রেশার থাকে, যদি ওই জায়গাটা থেকে কোশ্চেন আসে তখন আমি কি করবো, যদি কোশ্চেন রিপিট করে তখন আমি কি করবো, অত চাপ নিয়ে কাজ নেই বাবা, তার থেকে পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলো। কিন্তু ফোর্থ সেমিস্টার এমন একটা সেমিস্টার যেখানে আমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। আমার বন্ধুরা রুমা দিতি এরা পড়েছে, আমাকে পড়িয়েছে, যা যা বলেছে আমি জাস্ট খাতায় নোট করেছি, বুঝে নিয়েছি, ব্যাস ওইটুকু মাথায় নিয়ে আমি পরীক্ষা দিতে গেছি। বেশ কিছু জায়গা রয়েছে চ্যাপ্টারে যেখানে আমি বই খুলে দেখিনি, আমি টাইমই পাইনি বই খোলার। এটা যদি তোমরা করতে পারো একে অপরের জন্য, তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো হবে। কারণ আরেকজনকে পড়ানোর জন্য যখন তুমি পড়ছো তখন কিন্তু পড়াটা অনেক বেটার হয়, কারণ তখন তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য প্রিপেয়ার থাকতে হয়। আর আমি স্টুডেন্ট হিসেবে ভীষণ বাজে স্টুডেন্ট ছিলাম, আমি প্রচুর প্রশ্ন করতাম, মানে খুঁচিয়ে 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 খুঁচিয়ে, যতক্ষণ না আমার মাথায় পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি প্রশ্ন করে করে বিরক্ত করে ফেলতাম, যে এইটা কেন হলো, আচ্ছা এইটা যদি এইটা হয় তাহলে ওইটা কেন এটা না। তো আমাকে যারা পড়াতে বসতো তাদেরকে এই সমস্ত কিছুর জন্য রেডি থাকতে হতো, অনেক সময় সেখানেও বই খুলে বসতে হতো, কিছু করার ছিল না তখন। কিন্তু এইগুলোতে তো তাদেরও উপকার হয়েছে, তারাও পড়াটা, তাদেরও পড়াটা কমপ্লিট হয়েছে। সেরকম আমি গ্রুপ স্টাডিতে অনেক সময় এটা শুনি যে ম্যাডাম আমি তো বা দিদি আমি তো এটা করছি কিন্তু বাকিরা ঠিক সাপোর্টিভ না। অ্যাকচুয়ালি কিন্তু এটা তোমাদের লস, আর যদি তোমরা সেরকম বন্ধু না পাও সেটা তোমাদের দুর্ভাগ্যও বটে সৌভাগ্যও বটে, কারণ সেক্ষেত্রে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে। তুমি তোমাকে নিজেকেই নিজের বন্ধু হতে হবে, তোমাকে নিজেকেই নিজের ক্রিটিসাইজ করতে হবে, নিজেকেই কোশ্চেন করতে হবে, নিজেকেই আনসার খুঁজতে হবে, কিন্তু তোমাকে করতে হবে। এবার আমি এই কথাটা এই কারণে বললাম যে যখন সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমার দিদি কথা বলতে পারে না, মানে তখন এমন কন্ডিশন তার কথা বলার ক্ষমতা ছিল না। যখন সে একটু সুস্থ হয়েছে, যখন একটু সুস্থ হয়েছে মানে তার 24 ঘন্টা অক্সিজেন চলছে বটে, কিন্তু তার গলা থেকে যখন একটু আওয়াজ বেরিয়েছে তখন আমার পরীক্ষাটার দিন সাথে তার 5-6 দিন বোধ হয় বাকি, তখন ও আমাকে একটা মূল্যবান কথা বলেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে তোর না পরীক্ষা, মানে শি ওয়াজ আ ভেরি ভাইব্রেন্ট ভেরি এনার্জেটিক লেডি, ও আমাকে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ রে তোর পরীক্ষা কবে, আমি বললাম এই তো অমুক তারিখে। এবার তারিখ বলতে গেলে ও কিছু বুঝবে না তখন, কারণ ও এমন এমন একটা ঘরে তখন যেখানে দিন রাত্রির ফারাক কিছু বোঝা যায় না। ও প্রত্যেক দিন সকালবেলা চোখ খুলে আমাকে দেখতে পেলে বুঝতে পারতো একটা দিন কেটে গেল, মানে আমি সকালবেলা যেতাম সুতরাং ও জানতো আমি যাওয়া মানে একটা দিন পার হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল। তো ওর কাছে দিন রাতের কোনো ব্যাপার ছিল না। তা আমি বললাম এই তো আর 5-6 দিন বাকি আছে, পড়াশোনা রেডি আছে, ওই হচ্ছে হয়ে যাবে, তো ভালো করে পড়াশোনা কর, না হলে রেজাল্ট খারাপ হবে। এবার পড়াশোনা সারা বছর করেছি, এইটার জন্যই আমি তোমাদেরকে বলছিলাম প্রথম থেকে পড়াশোনা করো, কারণ আমি চাই না কারোর জীবনে এরকম সিচুয়েশন আসুক। কিন্তু কখন আমরা কোন সিচুয়েশনে পড়ব কেউ কি জানি? ও যেদিনকে হসপিটালে ভর্তি হচ্ছে আমার পরীক্ষার আর 20 দিন বাকি, মানে আমার যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে সেদিনকে ও হসপিটালে ভর্তি হচ্ছে, তারপরে আমার যে প্ল্যানিং ছিল সেটা তো পুরো ঘেঁটে গেল। আমরা কেউ কিন্তু প্রিপেয়ার ছিলাম না এটার জন্য, অল অফ আ সাডেন এই জিনিসটা হয়েছে। তো প্রথম থেকে প্রিপেয়ার থাকে,
সর্দি আমাকে বলেছিল যে রেজাল্ট খারাপ হয়ে যাবে, রেজাল্ট যেন খারাপ না হয়। আমি বললাম কি আর হবে, সারা বছর তো পড়াশোনা করেছি, কি আর হবে, বড় জোর ফার্স্ট না হয় সেকেন্ড হবে। কারণ আগে তিনটা সেমিস্টারে আমার হাইয়েস্ট নাম্বার ছিল, রুমার সেকেন্ড ছিল। তো যেটাই হোক না কেন, খাওয়া তো আমি পাচ্ছি। যদি আমি ফার্স্ট হই তাহলে আমি খাওয়াবো, যদি রুমা ফার্স্ট হয় তাহলে রুমা খাওয়াবে, সুতরাং কোনো যে কিছু যায় আসে না। সর্দি একটা কথা বলেছিল তখন যে রেজাল্টটা কিন্তু তোর ভবিষ্যতে দরকার হবে, কারণ কথা শোনানোর জন্য অনেকে থাকবে। আর আমরা এমন একটা সিস্টেমে পড়াশোনা করি যেখানে রেজাল্টে, মার্কশিটে শুধু স্কোর লেখা থাকে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কেন খারাপ হয়েছে সেটা কিন্তু লেখা থাকবে না। তুমি যখন কোনো পরীক্ষা দিতে যাবে, কোনো ইন্টারভিউতে যাবে, তখন এই কথাগুলো তোমার কাছে এক্সকিউজ হয়ে দাঁড়াবে। আমি আজকে এটা বলতে পারি কারণ আজকে আমি সেই জায়গাটায় পৌঁছে গেছি, আমি সেই লেভেল গুলো পার করে চলে এসেছি। কিন্তু যখন আমি ইন্টারভিউ দিতে গেছি তখন যেন আমাকে এটা বলতে না হয়। সেই কারণে দিদি বলেছিল যে আগামী 7 দিন তোর আসার দরকার নেই, এখন ও মোটামুটি একটু বেটার আছে, ঠিক আছে, এখন তো কথাও বলতে পারছে, এখন 24 ঘন্টা কারোর থাকার দরকার নেই। তো সেই 7 দিন বোধ হয় ছিল না, 5-6 দিন, সেই 5-6 দিন মতন আমি ফুললি ডেডিকেট করেছিলাম আমার পড়াশোনায়, খানিকটা নিজের জন্য, খানিকটা বন্ধুদের জন্য, খানিকটা দিদির জন্য। তার মাঝখানেও আমাকে পরীক্ষার মাঝখানেও 1-2 দিন যেতে হয়েছিল, বাট সেটা আলাদা ব্যাপার, সেটা সিচুয়েশন ওয়াইজ মানুষকে করতে হতেই পারে। কিন্তু এই যে কথাটা, তোমার রেজাল্টে কিন্তু তোমার স্কোরটাই লেখা থাকবে। এখন তুমি যেরকম সিচুয়েশনের মধ্যে দিয়েই যাও না কেন, তুমি মেন্টালি ডিপ্রেসড থাকো, তুমি মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে থাকো, তোমার লাইফে কি হয়ে যাচ্ছে ডাজেন্ট ম্যাটার, কেউ তো আটকা করে না। তোমার রেজাল্টে কিন্তু তোমার স্কোরটা লেখা থাকবে। আর এই সমস্ত কিছু ডিল করে যখন তুমি একটা জায়গায় পৌঁছবে, তখন তুমি বুঝতে পারবে তোমার মধ্যে কি চেঞ্জ হবে, তখন তুমি বুঝতে পারবে কেন তুমি বাকিদের থেকে আলাদা হতে পারছো। কারণ অনেক কিছু সিচুয়েশন হ্যান্ডেল করার মতন জায়গায় আমরা তৈরি হয়ে যাই, এতটা হয়তো বা মানে এর থেকে অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেককে যেতে হয়। আমার বন্ধুদেরই যেতে হয়েছে, আমি জানি, আমাদের হোস্টেলে যখন আমি নবোদয়ে চাকরি করছি তখন আমি জয়েন করেছি মোটা 6 মাস, মানে 6 মাসে আমরা কিছুই শিখি না অ্যাকচুয়ালি একটা জায়গায়। সেই সময় সেখানে একটি সুইসাইড হয়, মানে হোস্টেলের একটি ছেলে সে সুইসাইড করে, এবং সেই দিনকার আমি ছিলাম এমওডি। এমওডি মানে মাস্টার অন ডিউটি অফ দ্য ডে। সেদিনকার যা যা কিছু হয়েছে তোমাকে রিপোর্ট লিখতে হবে, এবং এমওডির রিপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। সেই সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করা, কারণ ওখানে তোমার কোনো বন্ধু নেই, ওখানে তোমাকেই করতে হবে, সেইটা হয়তো আমি করতে পেরেছি, টিচাররা তৈরি করে দিয়েছেন বলে। এখন তোমাদের যতই রাগ হোক, যদি খুব রাগ হয় হোস্টেলে গিয়ে গালাগাল দিয়ে নাও, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু তারপরে তাদেরকে রেসপেক্ট করো। আমরা তো মা বাবাকেও যা ইচ্ছা তাই বলে দিই অনেক সময়, কিন্তু তারপরেও আমরা এটা জানি ডিপ ডাউন ইনসাইড এইটা আমাদের বিশ্বাস, এই বিশ্বাসটা যেন কখনো নড়ে না যায়, যে টিচাররা যা বলেন আমাদের ভালোর জন্য বলেন, কারণ তারা যেখানে পৌঁছানো তারা কিন্তু পৌঁছে গেছে। আজকে শুভ্রা ম্যাডামের কোনো দায় পড়েনি, রাত্রির 11টার সময় নবোদয়েতে আমাকে ফোন করে বলার যে তুমি এটার জন্য প্রিপেয়ার্ড হও, তুমি অমুককে ফোন করো, তুমি এইটা অমুক দিনে তোমার পিএইচডি এর ইয়ে বেরোচ্ছে, নোটিফিকেশন বেরোচ্ছে, তুমি ফর্ম ফিল আপ করো। ওনার কি দায় পড়েছে, উনি তো ওনার স্যালারি পাচ্ছেন। আমি যদি পিএইচডি নাই করতে পারি তাতে ওনার কি যায় আসে, কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি যদি পিএইচডি করি, আমি যদি একটা ভালো জায়গায় পৌঁছতে পারি, তাহলে ওনার ভালো লাগবে, এইটাই আর কিছু না। আমি যেমন ওনাকে আমার মায়ের মতন দেখি, উনিও আমাকে নিজের সন্তানের মতন দেখে, এইটাই হচ্ছে আমাদের রিলেশন, এখানে আর কিছু নেই। আজকে পুতুল ম্যাডাম এখানে আছেন, পুতুল ম্যাডামের আমি ডিরেক্ট ক্লাস পাইনি, কিন্তু আমি ইন্টার্নশিপে গেছিলাম যখন, তখন আমরা ইভেন ওনার বাড়িতেও গেছি, এবং ওনার বাড়িতে সবচেয়ে সুন্দর জায়গা ওনার ছাদ, সেটা উনি আমাদের দেখাতে নিয়ে গেছেন। এই যে রিলেশন টিচার এবং স্টুডেন্টের মধ্যে, এই রিলেশনটা যেন থাকে বাবা, কারণ এইটাই তোমাদের জীবনের রসদ হবে, এই জিনিসটাই তোমাকে জীবনে তৈরি করবে। এইটা ছাড়া না জীবনে আর এই জিনিসটা যদি থাকে, তখনই আমরা যখন কোনো কিছু করতে পারছি না, তখন আমরা ফোন করে ঘ্যান ঘ্যান করতে পারবো, মানে লিটারালি আমরা কখনো কখনো ঘ্যান ঘ্যান করার জন্য স্যার ম্যাডামদেরকে ফোন করি, ও ম্যাডাম কিচ্ছু ভাল লাগছে না, পড়াশোনা করতে বসছি, বই নিয়ে বসছি, কিন্তু তখনই হয়তো
নোটিশের খাতা চলে আসছে যে এক্ষুনি মিটিং আছে, কিছুতেই কিছু করে উঠতে পারছি না, পড়াশোনা করতে ভাল লাগছে না, জাস্ট ভাল লাগছে না বলে ঘ্যান ঘ্যান করার জন্য আমরা ফোন করি। সেই রিলেশনটা থাকলে তবে না সেই ফোনটা করা যায়। এবং তখন ওনারাই আমাদেরকে সবচেয়ে বেশি ভালো জানেন, মানে এটা আমার বিশ্বাস এবং এটাই আমার বোধ যে একজন টিচার তার স্টুডেন্টকে একটা খোলা বইয়ের মতন জানে। মানে আমার নিজের অভিজ্ঞতা এটাই বলছে যে আমি নিজেকে যতটা না জানি, আমার কোথায় লুপ হোলস আছে, আমার কোথায় ড্রব্যাক আছে, আমার কোথায় পজিটিভ জিনিস আছে, আমার পজিটিভ সাইড আমার নেগেটিভ সাইড কোনটা, আমাকে নার্চার করতে হবে কোনটা, আমাকে বাদ দিতে হবে, রিপ্লেস করতে হবে, এটা আমার থেকে ভালো আমার টিচাররা জানেন। সুতরাং যখন আমরা পাজলড হয়ে যাই, আমি তো বটেই যখন পাজলড হয়ে যাই, তখন আমরা বকা খাওয়ার জন্য বলো, ঘ্যান ঘ্যান করার জন্য বলো, এমনি গল্প করার জন্য বলো, তখন আমরা এনাদেরকে ফোন করি। এবং ট্রাস্ট মি, সেই ফোনটা করার পরে আমাদের মনও ভালো হয়ে যায়, কাজও ভালো হয়ে যায়, সমস্ত কাজ ভালো হয়ে যায়। এবং তখন অন্য কলিগরা বলে যে আজ তো মানে আজ তো কুছ নয়া বাত হয়, আজ তো কুছ আলাগ হয়, কিছু তো একখানা হয়েছে যে আজকে এরকম অন্যরকম একটা গ্লোয়িং লাগছে, অন্যরকম একটা গ্লো। সেইটা কিন্তু এই রিলেশন থেকে আসে, এটা তোমাদের তৈরি হওয়ার জায়গা, এটাকে নষ্ট করো না, কারণ এরপরে এই জায়গাটা তোমরা আর পাবে না। যে সিচুয়েশনে আছো, যে জায়গাটাতে আছো, সেই জায়গাটাকে ইউজ করো, ইউটিলাইজ করো এবং সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো। এখন হচ্ছে আমরা হাঁটা শিখছি, পড়ে গেলে ওনারা ধরার জন্য আছেন, কিন্তু একটা সময় তোমাকে নিজেকেই হাঁটতে হবে, তখন পড়ে গেলে কেউ তুলবে না তোমাকে। প্রফেশনাল লাইফ এরকমই একটা জায়গা, পড়ে গেলে তুমি পড়েই থাকবে, তোমাকে কেউ তুলবে না। খুব রেয়ার একজন দুজন থাকে যারা পাশে থাকে, এবং সেটা 100 জনে একজন। আমার সৌভাগ্য আমি সেরকম মানুষও পেয়েছি, কিন্তু সবাই পায় না, অনেকেই পায় না। এবং ওই যে 100 জনে একজন বললাম, সত্যি সত্যিই 100 জন 150 জন কলিগের মধ্যে হয়তো একজন বা দুজন সেরকম প্রপার বন্ধুর মতন পাওয়া যায়, বাকিটা পাওয়া যায় না। সুতরাং এইখান থেকেই তোমরা চেষ্টা করো নিজেরা নিজেদের মেন্টর হয়ে ওঠার। তোমাদেরকে যারা মেন্ট করছেন, তোমাদেরকে যারা মেন্টরিং করছেন, তাদেরকে দেখো তারা কিভাবে করছেন, সেটা নিজের মধ্যে ঢোকাও, নিজেকে সেই জায়গাটাতে দাঁড় করো। কারণ তোমাকে সবচেয়ে ভালো তুমি জানো, তোমার ভিতরে কি চলছে সেটা তুমি জানো। নিজেকে সেই জায়গাটা থেকে বের করার জন্য বি ইওর ওন মেন্টর। আর এরকম প্রচুর মিথ পাবে যে এটা করলে ওটা করা যায় না, এটা তো হয় না, বাজারে চাকরি নেই, আছে, প্রচুর চাকরি আছে, সত্যি বলছি প্রচুর চাকরি আছে, প্রাইভেটও আছে, গভর্নমেন্ট জবও আছে। হয়তো তোমাকে ঘর থেকে একটু বেরোতে হতে পারে কিছুদিনের জন্য, কিন্তু আছে। তবে তার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে, আজকে নবোদয় বা কেভি বা সেন্ট্রালের যে কোনো চাকরি পাওয়ার জন্য, ভালো গভর্নমেন্ট চাকরি বা প্রাইভেটের ভালো চাকরি পাওয়ার জন্য তোমাকে ইংরেজি আর হিন্দি এই দুটো ভাষাতে তুফর হতে হবে। অ্যাটলিস্ট তুমি যে বিষয়টা জানো সেই বিষয়টা সেই ভাষাতে বোঝাতে হবে, এটা ইম্পর্টেন্ট। বাদবাকি অন্য কিছু দরকার নেই, কিন্তু সেইটুকু জিনিস তোমাদেরকে ডেভেলপ করতে হবে। আর এই সময়টা হচ্ছে বেস্ট সময় নিজেদেরকে তৈরি করার জন্য। যেমন নিজেকে ডিটেলে না জানলে তুমি নিজেকে আপগ্রেড করতে পারবে না, নিজের বেস্ট ভার্সনটাকে বের করতে পারবে না। তেমনি একটা জিনিস বলি, নিজের সাবজেক্টটাকে যদি তুমি ডিটেলে আর ইন ডেপথ না জানো, তাহলে কিন্তু তুমি সেটারও বেস্ট জিনিসটা বের করতে পারবে না। কাজেই যখনই সময় পাবে, তোমার পড়াশোনা বাদ দিয়ে, তোমার কলেজের হোমওয়ার্ক বাদ দিয়ে, সিলেবাসের যতটুকু দরকার সেটুকুও বাদ দিয়ে, নিজের বিষয়ের গভীরে যাও যতটা পারবে, ইন ডেপথ ডিটেলে স্টাডি করো। হয়তো তোমার ততটা সিলেবাসে লাগবে না, আমরাও করেছি, মানে করেছি বলে বলতে পারছি যে হ্যাঁ সত্যি সত্যি করা যায় ওরকম, মানে শিডিউলে থেকেও করা যায়। তবে আমরা গ্রুপ স্টাডি করতাম, নিজেরা নিজেদের মতন করে পড়তাম। আর আমরা যখন ফার্স্ট সেমিস্টারে এমবিএড এর, তখন তো আমাদের প্রায় কোনো টিচার ছিলেনই না, মানে গোটা কলেজে তখন বোধ হয় 3 জন টিচার ছিলেন, 3 জন না 4 জন বোধ হয় টিচার ছিলেন। তার মধ্যে বেশিরভাগ ক্লাস হতো বিপিএড এর, কারণ তারা নতুন, বাকি ক্লাস হতো এমপিএড এর সিনিয়র দিদিদের, কারণ তারা পাস আউট ব্যাচ, তাদের ফাইনাল পরীক্ষা। আমরা মাঝখানে ঝুলে থাকতাম, মানে আমাদের ক্লাসও পেতাম না আমরা, আর সিলেবাসও তো পাইনি, মানে আমরা তখন নতুন ব্যাচ সেমিস্টারের, আমরাই ফার্স্ট ব্যাচ সেমিস্টারে, সুতরাং আমরা সিলেবাসই পেয়েছি পুজোর ছুটি পড়ার দিন। আমরা নিজেরা নিজেদের সিলেবাস বানিয়েছিলাম, আমরা নিজেরা ক্লাসে বসে ডিসাইড করেছিলাম যে প্রিন্সিপাল অ্যান্ড ফিলোসফি অফ ফিজিক্যাল এডুকেশন, এই টপিকটা নিশ্চয়ই থাকবে আমাদের সিলেবাসে,
ফিজিওলজি অফ ফিজিক্যাল এডুকেশন বা এক্সারসাইজ ফিজিওলজি, এই টপিকটা, এই সাবজেক্টটা থাকবে, সাইকোলজি অফ ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টটা থাকবে, এরকম কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো থাকবেই আমাদের সাবজেক্টে, যেটা না থাকলে সাবজেক্টটা হবে না। তো সেই রকম সাবজেক্ট আমরা নিজেরা বানিয়ে নিয়েছিলাম, মানে নিজেরাই আন্দাজ করে নিয়েছিলাম যে এগুলো থাকবে, দিয়ে আমরা নিজেদের পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে প্রিন্সিপাল অ্যান্ড ফিলোসফি আর ফিজিওলজিটা ফার্স্ট সেমিস্টারে ছিল, কিন্তু সাইকোলজির একটা দুটো চ্যাপ্টার পড়ার পরে সিলেবাসটা পেয়ে জানতে পেরেছিলাম সেটা ফোর্থ সেমিস্টারে আছে। তো এরকম কিছু মিস আপস হয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি। শুধু আমি আমার কথা বলছি না, আমাদের এন্টায়ার ব্যাচ সবাই তো আমরা পড়াশোনা করেছি। তো যে কোনো রকম সিচুয়েশন আসুক না কেন, তোমাদের তো অ্যাটলিস্ট তাদের সিলেবাসটুকু রয়েছে, আমাদের সেটাও ছিল না, তাও আমরা পড়াশোনা করছি, যে কিছু তো করতে হবে, শুধু শুধু বসে থেকে কি করব। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদেরকে নিজেদের রাস্তা নিজেদেরকে বের করতে হবে, কারণ আমাদের সিচুয়েশনটা অন্যরকম ছিল, আমাদের হাতে কিছুই ছিল না, তোমাদের সিচুয়েশনটা অন্যরকম। আমাদের সময় বাইরের পরিবেশ একরকম ছিল, তখনও লকডাউন হয়নি, তখনও কোভিড আসেনি, এখন তোমাদের সময় সিচুয়েশন অন্যরকম, অনেক কিছু বদলে গেছে, সুতরাং অনেক কিছু তোমাকে নিজেকে করে নিতে হবে। কিন্তু এইটা আমি বারবার বলবো, যে যাই কিছু বলুক না কেন, যে এটা হয় না, নেগেটিভ টক, ব্রেক দা মিথ, যদি হয় না তাকে তার সাথে তর্ক করার দরকার নেই, নিজেকে বলো যে ঠিক আছে এটা হয় না তো আমি করে দেখিয়ে দেবো। আমাদের সময় যেমন একটা মিথ ছিল, আমাদের আমরা যখন বিপিএড করেছি এই মিথটা আমি ব্রেক করতে চেয়েছিলাম, আমি, রুমা, দিতি, আমার আরেকটি বন্ধু ছিল প্রতিমা, আমরা এই মিথটা ব্রেক, রিমা, রিমাকে তোমরা দেখবে ও আসে অ্যালামনিতে, এই মিথটা আমরা ব্রেক করতে চেয়েছিলাম যে না টুকে পরীক্ষায় পাশ করা যায় না, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে টুকতে হবে। তো সেইখান থেকে আমি আমার মোটিভেশন পেয়েছিলাম যে আমাকে ফার্স্ট হতে হবে। কেন ফার্স্ট হতে হবে না, অ্যাটলিস্ট একটা এক্সাম্পল দাঁড় করানোর জন্য, যে না টুকে শুধু পাশ করা নয়, না টুকে ফার্স্ট হওয়া যায়, যাতে করে আমি নেক্সট জেনারেশনকে বলতে পারি বা না টুকেও পড়াশোনা করা যায়। কারণ তার আগে থেকে অনেকের কাছে আমি শুনেছি এই জিনিসটা চলে আসছে, সকলে সেটা করতো না, কারণ আমাদেরই সিনিয়র দিদি ছিল, পিয়াশি দি, শুক্লা দি, এরা আমাদেরকে বলেছে ভাই যা কর যা করবি করে না, পরীক্ষায় কখনো টুকলি করবি না, চিটিং করবি না, মিথ্যে কথা বলবি না, বি এথিক্যাল, এইগুলো তারা বলেছে। তো এগুলো তারা আমাদেরকে বলেছিল, আমি সেই চেনটা তোমাদের কাছে পাস করলাম, বি এথিক্যাল, যেটাই করো না কেন বি এথিক্যাল। এটাই আমাদের হেস্টিংস এর ট্রেডিশন, যে সিনিয়র দিদিরা তাদের জুনিয়রদের কাছে গুড হ্যাবিটস গুলোকে ইনকালকেট করে, ট্রান্সলেট করে। তো এইটা আমার দিদিরা আমাকে যেটা বলেছিল আমি আজকে তোমাদেরকে সেইটা বললাম, তার সঙ্গে আমি নিজে যেটুকু ফেস করেছি, ফিল করেছি, অবজার্ভ করেছি, সেটুকু আমি তোমাদের কাছে বললাম। এবার তারপরে তো আমরা গ্রুপে অ্যাভেলেবেল আছি, কারো যদি কখনো কোনো দরকার হয় তখন তো ফোন করতেও কোনো অসুবিধা নেই, ফোন তো আছে, কোনো অসুবিধা নেই।